গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় ফার্স্ট এড পার্ট টু এর আগে আমরা ফার্স্ট এড পার্ট ওয়ানে দেখেছিলাম ফার্স্ট এডের কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট তার লক্ষ্য অবজেক্টিভ এবং ফার্স্ট এডের বিভিন্ন রকম নীতি এবং কোন কোন ক্ষেত্রে কোন কোন ধরনের ফার্স্ট এড আমরা ইউজ করব সেগুলো এবং ফার্স্ট এডের ফলাফল ঠিক আছে তো আজকে আমাদের এর কন্টিনিউয়েশন পার্ট ফার্স্ট এড পার্ট টু এখানে আমরা দেখব ইলেকট্রিক্যাল হ্যাজার্ডসের যে সমস্ত ঘটনাগুলি ঘটে থাকে ইলেকট্রিক্যাল হ্যাজার্ডস হওয়ার পরে কোনো দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে আমরা কিভাবে ফার্স্ট এড দেবো সেটা সম্পর্কে এই ফার্স্ট এড পার্ট টুতে আমরা আলোচনা করব। ইলেকট্রিক্যাল শক লাগার পর ইলেকট্রিক্যাল বিপত্তি ক্ষেত্রে কি কি ফার্স্ট এড আমাদেরকে নিতে হবে কি কি ব্যবস্থাপনা আমাদের গ্রহণ করতে হবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এবং তার শারীরিক অবস্থার উন্নতির ক্ষেত্রে সেগুলো আমরা এখানে আলোচনা করব তো এই ফার্স্ট এড পার্ট টুতে ইলেকট্রিক্যাল হ্যাজার্স বা বৈদ্যুতিক বিপত্তি বা ঝুঁকিতে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা আমাদের এটা হচ্ছে এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় প্রথমেই বলে রাখি এই ভিডিওটি বেশ একটু লম্বা হবে ঘাবড়ানোর কিছু নেই কারণ এই ভিডিওটি লম্বা হওয়ার কারণ বেশ কিছু পার্ট একসাথে এই ভিডিওটির মধ্যে আমি দিয়ে রেখেছি যে কারণের জন্য ভিডিওটি অনেকটা লম্বা একটা ভিডিওর মধ্যে অনেক কিছু ইনফরমেশন রয়েছে ওকে যে কারণের জন্য ভিডিওটি একটু লেন্দি তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবে তবে তোমরা খুব ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে কারণ আমি এটার কিন্তু ডিফারেন্ট কোনো পার্ট আর বানালাম না একটা পার্টের মধ্যে আমি সমস্ত ইলেকট্রিক্যাল হ্যাজার্সের বিষয়গুলো কিন্তু ইনক্লুড করে দিয়েছি ঠিক আছে সুতরাং ভিডিওটি কিন্তু একটাই ভিডিও একটু লম্বা অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখবে আমরা এখানে দেখব যে প্রাথমিক চিকিৎসা কি কিভাবে হয় এই ইলেকট্রিক্যাল শখ লাগার ফলে ঠিক আছে সে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন রকম পদ্ধতিগুলো দেখব যে এর আগে আমরা আলোচনা করেছিলাম পার্ট ওয়ানে যে প্রাথমিক চিকিৎসার কোনো নির্দিষ্ট পদ্ধতি হয় না তবে ঘটনার উপর ডিপেন্ড করে পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর ডিপেন্ড করে এবং বিপত্তির কারণের ওপর ডিপেন্ড করে কিন্তু কিছু কিছু পদ্ধতি অবশ্যই রয়েছে তো সেই পদ্ধতিগুলি মেন একটা মেরুদণ্ড একটা কাঠামো অবশ্যই রয়েছে প্রাথমিক চিকিৎসার তো সেটাকে মেনে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে কারণ আমরা এর আগে দেখেছি এটিএলএস যে প্রিন্সিপাল আমরা দেখেছি ঠিক সেরকমভাবে প্রত্যেকটা হ্যাজার্ডস ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাজার্ডসের ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু এরকম নীতি রয়েছে তো সেই নীতিটাকে মেনে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে তো আসা যাক আজকের পড়াশোনার মধ্যে প্রাথমিক চিকিৎসা ইলেকট্রিক্যাল বিপত্তিতে ঠিক আছে বৈদ্যুতিক বিপত্তি ও ঝুঁকিতে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা যে কোনো কর্মক্ষেত্রে বৈদ্যুতিক বিপত্তি একটি সাধারণ ঘটনা এই বিপত্তিতে পড়লে যে যে প্রাথমিক চিকিৎসা পদ্ধতি মেনে চলা উচিত তার নিচে আলোচনা করা হল তো কি বলছে যে আমরা সকলেই জানি আমরা ইলেকট্রিক্যাল হ্যাজার্ডস এর আগে পড়েছি ওয়ার্ক প্লেস হেলথ অ্যান্ড সেফটি মেজার্স যে প্লে লিস্ট রয়েছে সেখানে হেলথ অ্যান্ড সেফটি মেজার্স পার্ট টু হেলথ অ্যান্ড সেফটি মেজার্স পার্ট থ্রি হেলথ অ্যান্ড সেফটি মেজার্স পার্ট ফোর এবং হেলথ অ্যান্ড সেফটি মেজার্স পার্ট ফাইভ এই চারটে ভিডিওতে আমরা কিন্তু ইলেকট্রিক্যাল হ্যাজার সম্পর্কে খুব ভালো করে জেনেছি কী কী দুর্ঘটনা ঘটতে পারে আমরা সব কিছু জানি এগুলো সম্পর্কে আমরা সকলেই জানি তো যদি তোমরা এই ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই ওয়ার্ক প্লেস হেলথ অ্যান্ড সেফটি মেজার্স প্লে চলে যাবে সেখানে পরপর পরপর প্রত্যেকটা হেলথ অ্যান্ড সেফটি মেজার্সের পার্ট রয়েছে তোমরা দেখে নেবে কারণ এই পড়াগুলো কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের ইন্টার রিলেটেড ইন্টার কানেক্টেড ঠিক আছে তো এই ফার্স্ট এড টেকনিকটা কোনো একটা বিপত্তি ঘটলে তবেই অ্যারেঞ্জ করা হয়ে থাকে তো সেই বিপত্তিটা না জানলে আমরা ফার্স্ট এড কিছুতেই করতে পারবো না সুতরাং আমাদেরকে ওয়ার্ক প্লেস হেলথ অ্যান্ড সেফটি যে চ্যাপ্টার সেটা পড়ে তার ইলেকট্রিক্যাল হ্যাজার্স তা কমপ্লিট করে পড়াশোনাটা কমপ্লিট করে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল হ্যাজার্সের জন্য যে ফার্স্ট ইয়ার সেটা কিন্তু জানতে হবে ওকে তো এই যে ইলেকট্রিক্যাল হ্যাজার সম্পর্কে আমরা এর আগে জেনেছি তো এর যে প্রাথমিক চিকিৎসা পদ্ধতি যে যে জিনিসগুলো মেনে চলা উচিত সেগুলো কিন্তু আমাদের নিচে আলোচনা করা হলো আমি এখন সেগুলো আলোচনা করব ঠিক আছে আমরা পরপর পরপর দেখব যে নোটসের মধ্যে কি কিভাবে লেখা রয়েছে আমি সেভাবেই নোটসটা বানিয়েছি যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয় এবং আমার লেখা যাতে তোমরা বুঝতে পারো তাই আমি সেটাকে একবার রিডিং দিয়ে সেটার অর্থ কী এবং সেটা কী জিনিস সেটা আমরা ডিসকাস করবো ঠিক আছে এবং আমরা সকলে জানবো তোমাদের যদি বুঝতে হবে কোনো অসুবিধা হয় ভিডিওটি কমপ্লিট দেখার পর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তার কারণ এই টপিকগুলো প্রত্যেকটা পয়েন্ট আমরা কিন্তু মাত্র একবার ডিসকাস করব না এটা কিন্তু আমি অনেকবার ডিসকাস করব যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে এবং অনেক ভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এই ভিডিওর মধ্যেই ঠিক আছে সুতরাং প্রথমে না বুঝতে পারলে তুমি ভয় পাওয়ার কিছু নেই কমপ্লিটলি দেখবে আশা করি তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো আসা যাক যে যে পদ্ধতিগুলি রয়েছে সেই পদ্ধতিগুলি তো এই পদ্ধতিগুলির মধ্যে প্রথম কি রয়েছে যে গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে কি বলছে বৈদ্যুতিক বিপত্তি থেকে উদ্ধার কার্যের পর প্রাথমিক চিকিৎসা করা হয়ে থাকে এক্ষেত্রে কিছু তথ্য প্রাথমিক চিকিৎসার পদ্ধতিকে পৃথক করে দেয় নিচেতে আলোচনা করা হলো কি বলছে যে আমরা কোনো প্রাথমিক চিকিৎসা করার আগে কোনো বৈদ্যুতিক বিপত্তি থেকে কোনো মানুষকে উদ্ধারকার্য করার পর ঠিক আছে কিছু জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে এবং কিছু কিছু তথ্য কিছু কিছু ঘটনা কি করে প্রত্যেকটা চিকিৎসা পদ্ধতিকে একে অপর থেকে আলাদা করে দেয় ঠিক আছে তার কারণ তার শারীরিক কন্ডিশনের ওপরে তার বিপত্তির কারণের ওপরে এবং বিপত্তিটার ভয়াবহতার ওপর ডিপেন্ড করে কিন্তু এই প্রাথমিক চিকিৎসা পদ্ধতি কিন্তু পৃথক হয়ে যায় কারণ খুব সিরিয়াস কন্ডিশনের ক্ষেত্রে একরকম হবে নর্মাল কন্ডিশনের ক্ষেত্রে একরকম হবে আর একেবারেই কোনো প্রবলেম হয়নি সেক্ষেত্রে রকম ঘটনা ঘটবে ঠিক আছে তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কিন্তু এই প্রাথমিক চিকিৎসা পদ্ধতিটা কিন্তু পৃথক হয়ে যায় ঠিক আছে তো সেটা আমরা এখন দেখবো তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভয়াবহতা ঠিক আছে যখন কোনো দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দেখব তখন অবশ্যই কোনো কিছু করার পূর্বে দেখে নেব যে সমস্ত বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন আছে কিনা এবং বিপত্তিটি হাই ভোল্টেজের জন্য ঘটেছে নাকি লো ভোল্টেজের জন্য ঘটেছে দেখো এই পয়েন্টে এটাই বলতে চাইছে যে কোনো কবলিত ব্যক্তি তার কাছে যখন আমরা যাব এবং তাকে হেল্প করার আগে কিন্তু অবশ্যই আমরা দেখে নেব যে ব্যক্তিটি সাথে রকম তড়িৎ সংযোগ আছে কিনা ঠিক আছে আমরা হ্যাজার্ডসে দেখেছিলাম যে তড়িৎ সংযোগ থাকলে কখনোই আমরা উদ্ধার করতে যাব না ঠিক আছে উদ্ধার করার পূর্বে কি করব তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন করব তো সেটাই আমরা এখানে বলছি যে তড়িৎ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন আছে কিনা সেটা দেখব এবং এটা দেখব যে বিপত্তিটি হাই ভোল্টেজের জন্য হয়েছে না লো ভোল্টেজের জন্য হয়েছে হাই ভোল্টেজ মানে খুব উচ্চ বিভব সম্পন্ন লাইন ঠিক আছে লাইফ ওয়ার অনেক মোটা মোটা হয়ে থাকে এবং অনেক উচ্চতা সম্পন্ন পোলের সাথে কিন্তু কানেক্ট থাকে ঠিক আছে বিভিন্ন সাবস্টেশনের কাছে বা কোনো ফাঁকা ফিল্ডের মধ্যে দিয়ে দেখবে এরকম ধরনের তারগুলি কিন্তু যাই ওকে এবং হাই ভোল্টেজ বলতে আমরা প্রায়শই চারশো চল্লিশ ভোল্টের ওপরের ভোল্টেজগুলোকে আমরা হাই ভোল্টেজ বলে থাকি আমাদের ব্যবহারের ক্ষেত্রে ঠিক আছে দুশো কুড়ি ভোল্ট দুশো চল্লিশ ভোল্ট ইলেকট্রিক সাপ্লাই যেগুলো আমাদের হোম অ্যাপ্লায়েন্সেসের জন্য সেগুলোকে আমরা লো ভোল্টেজ বলে থাকি এগারো হাজার ভোল্টটাকে হাই ভোল্টেজ আমরা বলবো ঠিক আছে মাঠের মধ্যে দিয়ে যে সমস্ত এক লক্ষ তেত্রিশ হাজার এক লক্ষ ছেষট্টি হাজার যে ভোল্টেজের যে লাইনগুলো যায় লাইভ ওয়ারগুলো যেগুলো যায় হ্যাঁ সেগুলো কিন্তু সব হাই ভোল্টেজ ওকে সাবস্টেশনের কাছাকাছি দেখবে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এগুলো হাই ভোল্টেজ লাইন দেখেই বোঝা যায় ঠিক আছে তো এই হাই ভোল্টেজের জন্য হয়েছে না লো ভোল্টেজের জন্য হয়েছে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখবো যদি আমাদের বাড়িতে কোনো কাজ কোনো এরকম বিপত্তি ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা ধরেই নেবো যেটা লো ভোল্টেজ কারণ আমাদের বাড়ির সাপ্লাই অবশ্যই দুশো কুড়ি ভোল্ট ঠিক আছে এবং কোনো ইন্ডাস্ট্রিতে হলে সেক্ষেত্রে ডিপেন্ড হতে হবে কারণ ইন্ডাস্ট্রি বিভিন্ন রকম যন্ত্রাংশগুলি সেগুলি বিভিন্ন রকম ভোল্টেজের হয়ে থাকে ঠিক আছে কোনো কোনো ভোল্টেজ লো ভোল্টেজ হয় কোনো কোনো ভোল্টেজ হাই ভোল্টেজের হয়ে থাকে মানে সরি কোন কোনো মেশিন টেজের হয়ে থাকে বা কোনো কোনো মেশিন হাই ভোল্টেজের হয়ে থাকে তো কোনটা কোন মেশিন কোন ভোল্টেজে কাজ করছে সেটা তো অবশ্যই সেখানে লেখাই থাকে তো ডেফিনেটলি কোনো হ্যাজার্ড হওয়ার সাথে সাথে আমরা এইটুকু আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা হাই ভোল্টেজের জন্য হয়েছে না লো ভোল্টেজের জন্য হয়েছে কারণ এই দুটো ক্ষেত্রে কিন্তু রেস্কিউ টেকনিক ডিফারেন্ট হবে ওকে এবং দুটো ক্ষেত্রে কিন্তু ফার্স্টেরও কিন্তু ডিফারেন্ট হবে ওকে এটা হচ্ছে মেন ব্যাপার তো সেটাই হচ্ছে এটা বুঝতে হবে প্রথমে আমাদেরকে তাকে উদ্ধার কার্য করার আগে কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে ওই ব্যক্তিটি হাই ভোল্টেজের জন্য বিপত্তি করেছে না লো ভোল্টেজের জন্য প্রবলেমের মধ্যে পড়েছে ঠিক আছে এর পরের পয়েন্ট কি বলছে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ আমরা দেখব হাই ভোল্টেজের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে ওকে যদি হাই ভোল্টেজে যেমন ওভারহেড পাওয়ার কেবল উচ্চ বিদ্যুৎ পরিবহনযোগ্য বৈদ্যুতিক তার এর দ্বারা বা তার দ্বারা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে থাকে তবে এই উদ্ধারকার্য ও ফার্স্ট এড খুবই কষ্টসাধ্য প্রশিক্ষণপ্রাপ্তরাই শুধুমাত্র এক্ষেত্রে উদ্ধার কার্য করতে পারে এবং ফার্স্ট এডও খুব কমই এডের প্রয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু হয়ে থাকে হাই ভোল্টেজ দ্বারা বিপত্তি দু রকমের হয়ে থাকে প্রথমত ছিটকে ছিটকিয়ে ফেলে দেওয়া দ্বিতীয়ত চেপে ধরা এক্ষেত্রে যতক্ষণা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ না হচ্ছে ততক্ষণ দুর্ঘটনা কবলিত ব্যক্তির কাছে যাওয়া উচিত নয় তার মানে তোমরা বুঝতে পারছো হাই ভোল্টেজটা কতটা ডেঞ্জারাস কেন ভয়াবহতার মধ্যে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজটাকে পৃথক করে দেখতে বলা হচ্ছে তার কারণ এটাই যে হাই ভোল্টেজ যদি রেস্কিউ করতে যাওয়া হয় আমরা এর আগে দেখেছি হাই ভোল্টেজ রেস্কিউ যে টেকনিক ঠিক আছে আমরা হেলথ অ্যান্ড সেফটি মেজার্স যে চ্যাপ্টারগুলো পড়েছিলাম সেখানে রয়েছে দেখেছিলাম আমরা হাই ভোল্টেজ রেস্কিউ পড়তে যাওয়াটা খুবই রিস্ক বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মারা যায় মানুষ হাই ভোল্টেজ রেস্ক ক্ষেত্রে হাই ভোল্টেজ বিপত্তির ক্ষেত্রে ওকে তো এই ক্ষেত্রে ফার্স্ট এডের প্রয়োজনীয়তা খুবই কম হয় এবং এমন এমন কন্ডিশন আসে যেখানে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্তরাই শুধুমাত্র হাই ভোল্টেজ রেস্কিউ করে থাকেন এবং ফার্স্ট এডও সেটাই করে থাকেন ঠিক আছে ফার্স্ট এডের চান্সটা হাই ভোল্টেজ খুব কমই দেয় তার কারণ হাই ভোল্টেজ দুরকমভাবে কিন্তু তার ক্ষমতা থাকে কি একটা হচ্ছে ছিটকে ফেলে দেওয়া আর একটা হচ্ছে টেনে ধরা চেপে ধরা ঠিক আছে মানে কোনো ব্যক্তি যদি শক লাগে হাই ভোল্টেজে যদি শক লাগে তো সেক্ষেত্রে হয় তাকে ছিটকে ফেলে দেবে অথবা তাকে কিন্তু টেনে ধরে থাকবে ঠিক আছে যদি টেনে ধরে থাকে তাহলে তার বাঁচার আশা একেবারেই কম ঠিক আছে মানে খুবই কম এবং তাকে উদ্ধারকার্য কার্য করার আগে অবশ্যই সংযোগ বিচ্ছিন্ন করে তারপর করতে হবে বৈদ্যুতিক সাপ্লাই বন্ধ করে তারপর করতে হবে আর যদি ছিটকে ফেলে দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু খুব সমস্যা ছিটকে ফেলে দিলে সে হাই ভোল্টেজ তো আর খুব নিচ দিয়ে যায় না অনেক উপরে দেখা গেল ওভারহেড তারে কেউ কাজ করছে হঠাৎ করে হাই ভোল্টেজ শখ খেলো তো সেক্ষেত্রে তাকে সে যদি ছিটকে পড়ে অত উঁচু পোলের ওপর থেকে যদি নিচে পড়ে মানে তার এমনিতেই তো বাঁচার আশা খুবই কম তাই না কি তো যদিও বা বাঁচে ফার্স্ট এড করা খুবই ডিফিকাল্ট তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া ভীষণ জরুরি তো সেক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্তরাই কিন্তু কাজগুলি করে থাকেন তো হাই ভোল্টেজ যেখানে কাজ হয় সেখানে অবশ্যই ফার্স্ট এড বা এই সেফটি মেজার্সের কিছু প্রশিক্ষণপ্রাপ্ত লোকজন অবশ্যই থাকেন ঠিক আছে তারাই ব্যাপারটা দেখাশোনা করেন আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি এক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে ছিটকে পড়ে যাওয়ার পর তার ক্ষেত্রে তাকে কিন্তু ফার্স্ট এড করে হসপিটালে নিয়ে গেলে তার অনেকাংশেই তার বাঁচার সম্ভাবনা অনেকটাই বাড়ে ঠিক আছে কিন্তু চেপে ধরা যেটা ঠিক আছে আর্কিং যেটা বলা হয় থাকে ঠিক আছে এই আর্ক যদি হয় তাহলে কিন্তু তার খুব সমস্যা কারণ তার বেঁচে থাকার আশা কিন্তু খুবই কম হয় কারণ খুব তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার কার্য করতে যাওয়াটা মুশকিল কারণ পুরো সাপ্লাইটা বন্ধ করতে হবে তারপর তাকে টাচ করতে হবে আদারওয়াইজ তো সম্ভব নয় তাই নাকি আর যদি ছিটকে ফেলে দেয় তাহলে তো তার শরীরে ইলেকট্রিক সাপ্লাই খুব কম পরিমাণ ফ্লো করছে তাই না কম সময় ধরে ফ্লো হচ্ছে তো সেক্ষেত্রে তার বাঁচার আশাটা অনেকটাই বেড়ে যায় তুলনামূলকভাবে যেটা চেপে ধরে সেই বিপত্তি থেকে ঠিক আছে তো এটা হচ্ছে হাই ভোল্টেজের ক্ষেত্রে এই জন্যই হাই ভোল্টেজটা কিন্তু থক তো আমরা ন্যাচারালি যে সমস্ত ফার্স্ট এড টেকনিকগুলো ইউজ করে থাকি অ্যাপ্লাই করে থাকি আমাদের হাউস হোল্ড বলো বা অন্যান্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সেগুলো ম্যাক্সিমামটা কিন্তু লো ভোল্টেজ রেস্কিউ ওকে তো আসা যাক লো ভোল্টেজের ক্ষেত্রে লো ভোল্টেজ কী বলছে প্রাথমিক চিকিৎসা এই লো ভোল্টেজ দ্বারা ঘটিত বিপত্তিতে সম্ভব হয়ে থাকে লো ভোল্টেজ বলতে সাধারণত আমাদের বাড়ির বৈদ্যুতিক সরবরাহ যেটা আমি একটু আগে বললাম প্রথমত দুর্ঘটনা কবলিত ব্যক্তি এই বৈদ্যুতিক সরবরাহের মধ্যে বিচ্ছেদ করতে হবে মানে কি আসছি পুরোটা ভালো করে পড়ে নিই তারপর তোমাদেরকে বোঝাচ্ছি যদি সম্ভব হয় বৈদ্যুতিক উৎসের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে সরবরাহ বন্ধ করতে হবে মুখ্য সুইচ বন্ধ করতে হবে বোর্ড থেকে প্লাগ খুলে দিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে কি বলছে যে প্রাথমিক চিকিৎসা আমরা ন্যাচারালি লো ভোল্টেজ রেস্কিউ ক্ষেত্রে আমরা করে থাকি লো ভোল্টেজ ঘটিত কোনো বিপত্তি ক্ষেত্রে ঘটে থাকি লো ভোল্টেজ মানে আমাদের হাউস যে সমস্ত বিদ্যুৎ সরবরাহ দুশো কুড়ি হোল্ড সেটাকে আমরা বলে থাকি ঠিক আছে তো এই উদ্ধারকার্য করতে গেলে প্রাথমিক চিকিৎসা করার আগে কি করতে হবে আমাকে দুর্ঘটনা কবলিত ব্যক্তির থেকে বৈদ্যুতিক যে সরবরাহ সেটাকে বিচ্ছেদ করতে হবে সেটা হতে পারে মেন সুইচ অফ করে দিয়ে হতে পারে প্লাগটাকে খুলে দিয়ে হতে পারে সুইচ বন্ধ করে দিয়ে ঠিক আছে সে যাই যে করেই হোক না কেন আমাদের তার তার শরীরের মধ্যে যাতে কোনোভাবে ইলেকট্রিক সাপ্লাই আর না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে ঠিক আছে দ্বিতীয়ত কি বৈদ্যুতিক শখের উৎসকে দুর্ঘটনাকবলিত ব্যক্তি ও উদ্ধারকারী থেকে দূরে সরিয়ে দিতে হবে তড়িৎ কুপরিবাহী পদার্থ ব্যবহারের দ্বারা বৈদ্যুতিক শখ এর উৎসটিকে সরাতে হবে শুষ্ক তড়িৎ কুপরিবাহী পদার্থ নির্মিত স্থানে দাঁড়াতে হবে যেমন রাবার মাদুর এরপর শুষ্ক কাঠের লাঠি বা দণ্ড দিয়ে অথবা বিশেষ দণ্ড বা হুক দ্বারা দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে সরিয়ে নিয়ে আসতে হবে আবার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে তাকে সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে আসতে হবে তো এই লো এস কি ক্ষেত্রে কী কী করতে হবে আমি খুব ভালো করে একবার বলে দিই তোমাদের দেখো কোনো ব্যক্তি যদি দুর্ঘটনা কবলিত হয় তো তখন সেক্ষেত্রে তাকে ডাইরেক্টলি গিয়ে আমরা টাচ করবো না কি করব আগে বৈদ্যুতিক সরবরাহটাকে বিচ্ছিন্ন করব। সেটা হতে পারে সুইচ অফ করে দিয়ে হতে পারে মেন সুইচ অফ করে দিয়ে মেন সুইচ আর সুইচের মধ্যে পার্থক্য তোমরা অবশ্যই জানোই রাখে আমরা বলেছি আমরা আলোচনা করেছি তো এই মেন সুইচ অফ করে দিয়ে আমরা করতে পারি আমরা প্লাগটাকে ওপেন করে দিয়েও করতে পারি ঠিক আছে যেটাই করে কারণ আমাদের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে দ্বিতীয়ত কি যে উৎস বৈদ্যুতিক শখের যে উৎস সেই উৎস থেকে কিন্তু দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দূরে সরিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে এবং ত্বরিত কুপরিবাহী পদার্থের ওপরে আমাদের দাঁড়াতে হবে যেরকম রাবার ম্যাট ঠিক আছে রাবার মাদুর তার উপরে দাঁড়িয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে তাকে উদ্ধার করতে হবে এবং কোনো কাঠের দণ্ড দ্বারা ঠিক আছে বা কাঠের হুক কাঠের দণ্ড বা আমাদের সেফটি হুক যেগুলো আমরা পড়েছিলাম ইলেকট্রিক্যাল সেফটিতে যে সেফটি হুক সেই সেফটি হুক দ্বারা কি করতে হবে ওই ব্যক্তিকে সেই শখের যে উৎস সেখান থেকে টেনে সরিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে তারপর কি করতে হবে নিরাপদ দূরত্বে নিয়ে এসে তার ট্রিটমেন্ট করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে লো ভোল্টেজ রেস্কিউ টেকনিক তো দেখো আমি প্লাগ খুলে দেওয়ার কথা কেন বলা হচ্ছে অনেক সময় আমরা নিজেরাও জানি না যে আমাদের যে প্লাগ বা সুইচ সে সুইচটা কানেকশনটা কার সাথে থাকে আমাদের তো ইলেকট্রিক সাপ্লাই দুটো লাইন একটা লাইভ একটা নিউট্রাল মানে কি লাইন ওয়ার একটা নিউট্রাল ওয়ার ঠিক আছে দুটো মানে একটা ফেস একটা নিউট্রাল যেটা আমরা বলে থাকি তো অনেক সময় কি হয় আমাদের বাড়িতে যেটা নিয়ম সেটা হচ্ছে সুইচটা অবশ্যই ফেজের সাথে লাগানো থাকবে ঠিক আছে নিউট্রলের সাথে নয় ফেজের সাথে অবশ্যই সুইচ লাগানো থাকবে আমি এর আগেও এটা নিয়ে ডিসকাস করেছি সুইচ অফ করলাম কারেন্ট সাপ্লাই বন্ধ কি হচ্ছে লাইট অফ থাকছে বা ডিভাইস অফ থাকছে যদি নিউট্রালের সাথে সুইচ লাগানো থাকে একই ঘটনায় ঘটবে কিন্তু পার্থক্য কি হবে নিউট্রালের সাথে যদি সুইচ লাগানো থাকে তাহলে ফেজ একটা ডাইরেক্ট গিয়ে টাচ করে থাকছে আমার ইনস্ট্রুমেন্টের সাথে এবং সেই ইনস্ট্রুমেন্ট কিন্তু অলওয়েজ এনার্জাইজড থাকছে কারেন্ট কিন্তু সবসময় ওর মধ্যে সাপ্লাই হচ্ছে যেহেতু সার্কিটটা কমপ্লিট হতে পারছে না ক্লোজ হতে পারছে না দেড়শোই ইনস্ট্রুমেন্টটা কিন্তু চলছে না যদি সেইখানে আমরা সুইচ অফ করা সত্ত্বেও আমরা হাত দিই বা টাচ করি কোনোভাবে তাহলে কিন্তু আমরা শক আমাদের শক লাগবে এবং আমরা বিপত্তির মধ্যে পড়তে পারি তাই সব থেকে সেফ উপায় হচ্ছে প্লাগটাকে ওপেন করে দেওয়া কারণ আমরা জানি না এই সুইচটি ফেজের সাথে আছে না নিউট্রালের সাথে আছে অনেক বাড়িতে এরকম ঘটনা ঘটে একটা ঘরের যত সুইচ সব ফেজের সাথে কানেক্টেড অপর আর একটি ঘরের যত সুইচ সব নিউট্রালের সাথে কানেক্টেড আবার এরকমও হয়ে থাকে ভুলবশত ঠিক আছে এটা এটাই ম্যাক্সিমাম হয়ে থাকে যে এক এক একটা ঘর এক এক রকম হয়ে থাকে একটা ঘর গোটাটাই ফেজের সাথে কানেক্টেড থাকে সুইচ একটা ঘর হয়তো পুরোটাই নিউট্রালের সাথে কানেক্টেড থাকে সুইচ এবার অনেকে হয়তো ভাবলো যে সাপোজ এ ঘর পুরো সুইচগুলো সব ফেজের সাথে কানেক্টেড বি ঘর সব সুইচগুলো নিউট্রালের সাথে কানেক্টেড এবং আমার মেন সাপ্লাইটাতে যেরকমটা রয়েছে হয়তো সে ভাবলো যে তাহলে আমি একটা কাজ করি আমাদের মেন যে সাপ্লাইটা সেটা ফেজ আর নিউট্রালটাকে উলটিয়ে দিই যেখানে নিউট্রালের কানেকশন আছে সেখানে ফেজের কানেকশন দিই যেখানে ফেজের কানেকশন আছে সেখানে নিউট্রালের কানেকশন দিই যদি আমরা সেটাকে করি তাহলে কী হবে যখন এ ঘরের সমস্ত সুইচ ফেজের সাথে কানেক্টেড ছিল ঠিক আছে বি ঘর বিঘর সাথে কানেক্টেড ছিল তাহলে কী হয়ে যাবে ব্যাপারটা উল্টো হয়ে যাবে কিন্তু এটা কিন্তু খুব মারাত্মক খুব ডেঞ্জারাস ঠিক আছে এখান থেকে কিন্তু আমাদেরকে দূরে সরে থাকতে হবে তো সেক্ষেত্রে সব থেকে সেফ উপায় হচ্ছে প্লাগটাকে ওপেন করে দেওয়া এতে কি হবে কোনোভাবে তার মধ্যে দিয়ে কোনো তড়িৎ সংযোগ ঘটবে না ঠিক আছে আর একটা কনসেপ্ট বলেছিলাম কি কাট আউট ওপেন করা আমরা ইলেকট্রিক্যাল হাজারসে পড়েছিলাম সে যাই হোক না কেন এটা যেহেতু ফার্স্ট এড ক্লাস আমি সুতরাং এর বেশি ডিপে যাবো না তো কী করতে হবে ইলেক বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়ে আমাদের কিন্তু রেস্কিউ টেকনিক কমপ্লিট করে ফাস্টেট চালু করতে হবে তো আসা যাক প্রাথমিক চিকিৎসা আমরা তো দুর্ঘটনাকবলিত ব্যক্তির কাছ থেকে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দিলাম এবং তাকে একটা নিরাপদ স্থানে নিয়ে আসলাম এরপর আমি কি করবো সেটা হচ্ছে আলোচ্য বিষয় আজকের তো প্রাথমিক চিকিৎসা যত শীঘ্র সম্ভব সর্বোচ্চ প্রচেষ্টা দ্বারা ফার্স্ট এড দেওয়া প্রয়োজন এই ফার্স্ট এড দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে দেখো দুই রকমের কন্ডিশন থাকবে একরকম কন্ডিশন হচ্ছে সাড়া দেবে আর দুই রকম কন্ডিশন হচ্ছে সাড়া দেবে না যে ব্যক্তি দুর্ঘটনা কবলিত হয়ে গেছে মানে সে অ্যাটাক হয়ে গেছে ইলেকট্রিক শক পেয়ে গেছে দুটো কন্ডিশন হবে এক হয় সে সাড়া দেবে মানে সে তার জ্ঞান আছে সে সাড়া দিচ্ছে হ্যাঁ আমি ঠিক আছি আর একটা হচ্ছে কি সে কোনো সাড়াই দিচ্ছে না মানে পুরো অজ্ঞান মানে তার কোনো সেন্স নেই ঠিক আছে দুটো কন্ডিশন তো প্রথম কন্ডিশন কি সে সাড়া দিচ্ছে ঠিক আছে তখন আমরা কি করব দেখব এবার তো যখন সাড়া দিচ্ছে তখন কি হবে সাড়া দেওয়া প্রথমে দেখবো যে দুর্ঘটনা কবলিত সাড়া দিচ্ছে কিনা জ্ঞান আছে কিনা তাকে ডাকতে হবে দুই কানের কাছে গিয়ে ডাকতে হবে যদি এক কানে শুনতে না পাই অন্য কানে কারণ ইলেকট্রিক শখ লাগলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কোথায় যে অ্যাটাক করে আমরা কিন্তু কেউ জানি না ঠিক আছে সুতরাং আমাদের দুই কানের কাছে গিয়ে তাকে ডাকতে হবে ঠিক আছে কানের লতিতে হালকা চিনটি কাটতে হবে ঠিক আছে দেখতে হবে যে যদি ওরা ও সারা দিচ্ছে কিনা সারা দেওয়াটা কিন্তু খুব ভাইটাল ঠিক আছে মানে ও অনেক ক্ষেত্রে হয় এরকম যে ওর মধ্যে জ্ঞান রয়েছে বাট সে পারছে না ঠিক আছে সাড়া দিতে ঠিক আছে তো সেটা আমাদের বুঝতে হবে যে তার শরীর সেন্স করছে কিনা তার শরীরে কোথাও চিমটি কাটতে নড়ছে কিনা এই জিনিসটা দেখতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে কি কানের লতিতে চিমটি কাটতে হবে ওকে এবং কাঁধে হাত দিয়ে কিন্তু তাকে একটু ঝাঁকিয়ে দেখতে হবে যে তার মধ্যে সেন্স আছে কিনা ওকে মানে সে বুঝতে পারছে কিনা যে আমি তাকে টাচ করছি বা আমি তাকে ডাকছি সে হয়তো সাড়া দিতে পারছে না বাট তা বুঝতে হবে যে তার শরীর শরীর সাড়া দেওয়ার কথা হয়তো সে মুখে কথা বলতে পারছে না বা সে হাত নেড়ে বা শরীরকে নেড়ে বা ঘাড় নেড়ে সে কোনোভাবে কোনোভাবে যেন সারা দেয় এটা হচ্ছে মেন ব্যাপার এটা বুঝতে হবে যে আমাদের যে শরীরে যে ইন্দ্রিয়গুলো যে আমি যে উদ্দীপনা সেই উদ্দীপনাতে সাড়া দিচ্ছে কিনা আমি ডাকছি সেই ডাক ডাকাতে সে সারা দিচ্ছে কিনা সেটা আমাদের কিন্তু দেখতে হবে ঠিক আছে তো ঝাঁকিয়ে দেখতে হবে যদি দুর্ঘটনা কবলিত ব্যক্তি সাড়া দেয় তবে তাৎক্ষণিক এমার্জেন্সি সার্ভিসকে ডাকতে হবে ঠিক আছে যদি আমরা ওই ব্যক্তিটি সাড়া দিল যে হ্যাঁ মানে ওর সেন্স আছে যে ঠিক আছে ঠিক আছে ও হুঁ হুঁ করছে বা হয়তো মুখে আওয়াজ করতে পারছে না বাড়ছে ঘাড় নাচ্ছে হয়তো ঘানের লক্ষিতে চিমটি কাটলে হয়তো ঘাটটা একটু না নাড়িয়ে উঠছে ঠিক আছে এরকম করছে এবং হয়তো কানটা নড়ছে ঠিক আছে বা হাত হাতটা নড়ছে এইগুলো হচ্ছে ঠিক আছে তার তখনই বুঝতে হবে যে না ওর মধ্যে জ্ঞান আছে ঠিক আছে আমাকে সঙ্গে সঙ্গে কি এমার্জেন্সি সার্ভিসে কল করতে হবে এটা বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন রকম হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কল করতে হবে বা অ্যাম্বুলেন্সে কল করে আমরা হাসপাতালে নিয়ে যেতে পারি ঠিক আছে বা আমাদের ইন্ডাস্ট্রিতে যদি ঘটনাটি ঘটে থাকে তাহলে ইন্ডাস্ট্রির যে এমার্জেন্সি সার্ভিস অবশ্যই রয়েছে সেখানে হেলথ অ্যান্ড সেফটি অবশ্যই ইঞ্জিনিয়াররা রয়েছে তো সেখানে তাদেরকে কল করতে হবে তাদের একটা নির্দিষ্ট ফোন নম্বর রয়েছে ঠিক আছে সেই নাম্বারে কল করলে তারা এসে ওখানে হাজির হয় তারা কিন্তু ফার্স্ট এড স্টার্ট করে দেবে ঠিক আছে যদি সাড়া না দেয় তখন কী হবে তখন তো সাড়া দিল ঠিক আছে আমরা কানের কাছে গিয়ে রাখলাম দুই কানের কাছে গিয়ে রাখলাম কানের লতিতে চিমটি কাটলাম ঠিক আছে সে সাড়া দিল এবার কি হচ্ছে সে সাড়া দিচ্ছে না তখন কি হবে দুর্ঘটনা দুর্ঘটনা কবলিত ব্যক্তি যদি কোনো সাড়া না দেয় তবে শীঘ্রই প্রথমে তার মুখটিকে টেনে খুলে দিতে হবে অর্থাৎ বায়ু চলাচলের পথ উন্মুক্ত করে দেখতে হবে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা মোট কথা এয়ারওয়েজ ঠিক আছে মুক্তি খুলে দিলে জিহব্বাটি গলা থেকে মুক্ত হয়ে যায় সরে আসে এবং শ্বাস প্রশ্বাসের পথ খুলে যায় যদি কোনোভাবে মুখটি খুলতে না পারা যায় তবে তাকে এপাশ ও উপাস করে নিয়ে জিহব গলাতে আটকে থাকা থেকে সরিয়ে আনতে হবে এরপর যাচা করতে হবে তা নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো দেখো কি বলছে যে যদি সারা না দেয় তখন কি হবে সারা না দিলে তখন আমাদেরকে খুব তাড়াতাড়ি দেখতে হবে যে ওর মুখটাকে খুলে দিতে হবে মুখটা খুলে দিলে কি হবে মুখটা খুলে দিয়ে তার যে বায়ু চলাচলের পথ মানে সে নাক দিয়ে মুখ দিয়ে তো আমাদের নিঃশ্বাস নেওয়া হয় তো শ্বাসনালী যাতে করে উন্মুক্ত হয় সেই ব্যাপারটা দেখতে হবে এবং কি হয় মানুষ পড়ে গেলে তার জীবটা কিন্তু অসার হয়ে যায় এবং জীবটা অসার হয়ে যাওয়ার পরে জীবটা কিন্তু গলার মধ্যে ভেতর দিকে ঢুকে যায় ঠিক আছে যখন ভেতর দিকে ঢুকে যায় তখন কি শ্বাসনালীটা রুষ্ট করে দেয় আবদ্ধ করে দেয় ঠিক আছে তখন আর কোনো বাতাস নিঃশ্বাস ভেতরে প্রবেশ করতে পারে না ফুসফুসে যে বাতাসটি ঢুকে রয়েছে সেটা বেরোতে পারে না মানে কি ওটা অবস্টাকাল একটা ক্রিয়েট করে ঠিক আছে ওই জিও জীব জিও পার্টি তখন কী করতে হবে আমাদের কোনো না কোনোভাবে সে জিও কিন্তু ওখান থেকে সরিয়ে নিয়ে এসে ওই শ্বাসনালীটা মুক্ত করতে হবে যেটাকে এয়ার বলা হয় ভেন্টিলেশন যে ব্যবস্থাটা রয়েছে আমাদের শরীরে বাতাস চলাচলের যে পথ শ্বাসনালী সেই শ্ব শ্বাসনালীটাকে উন্মুক্ত করতে হবে যদি এটা না হয়ে থাকে মুখ টেনে খুলে দিলে কিন্তু এটা অনেকাংশে ঠিক হয়ে যায় যদি না হয় তখন কি করতে হবে আমাকে ওই দুর্ঘটনা কবলিত ব্যক্তিটিকে একটু এপাশ ওপাশ করে নাড়িয়ে নিতে হবে ঠিক আছে তাহলে কী হবে ওই জিও জিও বাটি একটু নড়বে এবং শ্বাসনালিটি কিন্তু ওপেন হবে ঠিক আছে এবং নিঃশ্বাস প্রশ্বাসের যে পথ সেই পথটি খুলে যাবে এবার এটা করার পর দেখা গেল এয়ার ঠিক হয়ে গেল খুলে গেল ঠিক আছে এরপর কী করতে হবে প্রথম প্রথম কাজ হচ্ছে এয়ার খুলে ফেলা এবং নিঃশ্বাস প্রশ্বাসটাকে নিচে কেনা সেটা ঠিকঠাক করে দেখা ঠিক আছে এরপর কী করতে হবে আমাদের দেখতে হবে এয়ার ওপেন করে দেওয়ার পর শ্বাসনালিটা ওপেন করে দেওয়ার পর বুকের যে ওঠা সেটা দেখতে হবে যে বুকটা ফুলে উঠছে আবার বসে যাচ্ছে সেটা হচ্ছে না মানে কি ফুসফুসে কার্যকারিতাটাকে লক্ষ্য করা প্রথম কথা ঠিক আছে নিঃশ্বাস নিচ্ছে কিনা শ্বাস প্রশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে কি না তা দেখতে হবে অনেকাংশে কি হয় অবস্টেকালটা থাকলে কি আর শ্বাস প্রশ্বাস হয়তো আমাদের নর্মাল মানুষের মতো নিতে পারে না কিন্তু অল্প হবে নেয় তো সেটা আমরা সাধারণভাবে বুঝতে পারবো না তো কি করে বুঝতে হবে কানটাকে নিয়ে গিয়ে তার নাকের কাছে গিয়ে রাখতে হবে কে দেখতে হবে যে শ্বাস প্রশ্বাসটা আছে কিনা আমাদের গাল প্রচণ্ড সেন্সিটিভ একটা এরিয়া তো সেই গালটাকে নিয়ে গিয়ে তার নাকের সামনে রাখতে হবে সেই যে নাকের থেকে বেরোনো যে নিঃশ্বাস প্রশ্বাসের যে যে বাতাস সেই বাতাসটি আমাদের গালে লাগছে কিনা সেটা আমাদের দেখতে হবে ঠিক আছে নাকের কাছে গাল নিয়ে গিয়ে বুঝতে হবে যে শ্বাস প্রশ্বাস চলছে কিনা চার নম্বর কি বলছে এই ধাপগুলো টেন সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করতে হবে ওই দিনের টেন সেকেন্ড মানে দশ সেকেন্ডের মধ্যে এই তিনটে প্রসেস কিন্তু আমাদের অবশ্যই সম্পূর্ণ করতে হবে চারটে প্রসেস এক এয়ারওয়েজ ওপেন করা দুই হচ্ছে ফুসফুসে কার্যকারিতাটাকে দেখা সে নিঃশ্বাস নিচ্ছে কি না এবং যদি বুঝতে না পারা যায় বুকের ওঠানামা দেখে তাহলে কি খানটাকে কানটাকে নিয়ে গিয়ে তার নাকের কাছে নিয়ে যাওয়া এবং গালটাকে গালে তার নিঃশ্বাসে হাওয়া লাগছে কিনা সেটা চেক করা এই পুরো প্রসেসটা দশ সেকেন্ডের মধ্যে করতে হবে এক্ষেত্রে দুই রকমের ঘটনা ঘটতে পারে প্রথমত সারা দিচ্ছে না এবং নিঃশ্বাস প্রশ্বাস চলছে বা শ্বাস প্রশ্বাস চলছে আর দ্বিতীয়ত কি সারাও দিচ্ছে না কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে ঠিক আছে মানে কি দুরকম ঘটনা ঘটতে পারে এক্ষেত্রে এক নিঃশ্বাস নিচ্ছে না সারা দিচ্ছে না নিশ্বাস নিচ্ছে না আবার এটা ঘটতে পারে সারা দিচ্ছে না কিন্তু নিশ্বাস নিচ্ছে আমরা প্রথমেই দুটো দেখেছিলাম একটা যে সাড়া দিচ্ছে একটা সারা দিচ্ছে না তো যখন সারা দিচ্ছে তার জন্য একটা কন্ডিশন আলাদা হয়ে গেল আমরা আর এই দিকে আসবো না ঠিক আছে এবার সারা দিচ্ছে না সেই অবস্থাতে দুটো কন্ডিশন হতে পারে সারা দিচ্ছে না কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে আবার কি সারা দিচ্ছে না কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে না দু রকম কন্ডিশন হতে পারে তো প্রথমে আমরা দেখবো সারা দিচ্ছে না অথচ নিঃশ্বাস প্রশ্বাসও চলছে না ঠিক আছে সেই কন্ডিশনটা আমরা দেখব কি হয় এক্ষেত্রে আমাদের ফার্স্টের কি করণীয় ওকে এই পরিস্থিতিতে সারা দিচ্ছে না এবং শ্বাস প্রশ্বাস চলছে না এই পরিস্থিতিতে যা যা করণীয় তা হলো এটাকে সি আর বলা হয়ে থাকে সি কার্ডিও পালমোনারি রেসার সিটেশন কার্ডিও পালমোনারি রেসার সিটেশন ঠিক আছে আমরা আসবো এটা কি জিনিস দেখো এই যে সিপিআর যে পদ্ধতি কার্ডিও পালমোনারি রেসাস সিটেশন যে পদ্ধতি সেই পদ্ধতিটি নিচে আলোচনা করা হলো ঠিক আছে এই পদ্ধতিটি কিন্তু পরপর দেখো এখানে নোটসে আমি যেটা লিখেছি সেটাই ওকে আমি পরপর দেখাবো এবং বলবো এক নম্বর দেখো দুর্ঘটনা কবলিত ব্যক্তি তাকে সমতল ভূমিতে চিৎ করে শুয়ে রাখতে হবে এরপর দুর্ঘটনা কবলিত ব্যক্তির দুই নম্বর এরপর দুর্ঘটনা কবলিত ব্যক্তির বুকে মাঝখানে একটি হাতের ওপর আর একটি হাত মুঠো খুলে রেখে চেপে দিতে হবে এতে কি হবে একটা হাতের ওপর একটা হাত আমি মুঠো খুলে রাখলাম দিয়ে কি চাপ দিলাম ঠিক আছে তাহলে কি হবে চেপে দিলে কি হবে আমাদের হাতের যে হাতটি আমি ওপরে রাখছি এবং যে হাতটি নিচে রাখছি তাহলে কি হবে যে হাতটি উপরে রাখছি সেই হাতটির নিচের হাতটির যে আঙুলে যে ফাঁক সেই ফাঁকের মধ্যে আঙুলগুলোকে ঢুকিয়ে দিয়ে চাপ দিয়ে দিলাম ঠিক আছে মানে কি মুটো হয়ে গেল জিনিসটা ঠিক আছে মানে উপরের হাতটা নিচের হাতের সাথে খুব শক্ত করে লেগে গেল বোঝা গেল তিন নম্বর কি বলছে হাত দুটিকে একে অপরের ওপরে রেখে জোরে জোরে ব্যাকেটের মধ্যে যাতে বুক চার থেকে পাঁচ সেন্টিমিটার নামে ও ওঠে চাপ দিতে ও ছাড়তে হবে প্রায় তিরিশ বার এরকম করতে হবে মিনিটে একশো থেকে দুশো একশো কুড়িবার এই হারে চাপ দিতে হবে চাপ দেয়া ও ছাড়ার সময় যেন একই থাকে কি বলছে একটা হাতের ওপর আর একটা হাত যেভাবে আমি রাখলাম মুঠোটা খুলে রাখলাম দিয়ে ওপরে যে হাতটি রয়েছে সে হাতটি আমি ওই আঙুলের ফাঁকের মধ্যে দিয়ে আঙুলটা ঢুকিয়ে চাপ দিয়ে দিলাম ঠিক আছে এরপর কি হবে এই দুটো হাত দিয়ে একসাথে বুকের ওপরে ঠিক বুকের মাঝখানে রেখে আমি প্রেশার দেবো ছাড়বো প্রেশার দেবো আর ছাড়বো ঠিক আছে এবং এত জোরে প্রেশার দেবো যাতে করে বুকটি চার থেকে পাঁচ সেন্টিমিটার নিচে নামে আবার উপরে উঠে পড়ে আবার নামে আবার উপরে উঠে পড়ে এবং এটা মিনিটে যেন একশো থেকে একশো কুড়ি বার হয় এই রেটে করব তিরিশ বার করব ঠিক আছে এক মিনিটে একশো থেকে একশো কুড়ি বার হয় এরকমভাবে তিরিশ বার আমি এই ঘটনাটি ঘটাবো ঠিক আছে পরপর এবং যতক্ষণ চাপ দেবো ততক্ষণই চাপটা ছাড়বো যতক্ষণ চাপ দেবো আবার ততক্ষণ চাপটা দিয়ে ছাড়বো এটা যেন সময়টা যেন একই রকমের থাকে ঠিক আছে তোমরা ছবিতে দেখো ছবিতে দেখলে তোমরা বুঝতে পারবে হাতটি কেমন কেমনভাবে রেখেছে তোমরা দেখো ছবিতে খুব ভালো করে একটি হাতের ওপর একটি হাত এবং আঙুলের ফাঁকের মধ্যে আঙুলটা ঢুকিয়ে চাপ দিয়ে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা এবং ঠিক বুকের মাঝখানে হাতটা দিয়ে রয়েছে এভাবে কিন্তু ওপর নিচে প্রেশার দিতে হবে খুব জোরে বুঝতে পারছো এটা তিরিশ বার করতে হবে ওকে এরপর কি চার নম্বর কি বলছে তিরিশ বার চাপ দেওয়ার মুখটি খুলতে হবে ঠিক আছে মাথা কাত করে গাল ও থুতনিতে চাপ দিয়ে মুখটি খুলতে হবে কি তিরিশ বার আমি চাপ দিলাম এরপর কি করব আমি ওই ব্যক্তিটির মুখটিকে ওপেন করব ঠিক আছে এবং মাথাটিকে একটু কাত করে দেবো মানে মাথাটিকে পেছনের দিকে একটু কাত করা থাকবে এবং থুতনিটা একটু উপরের দিকে উঠে থাকবে ঠিক আছে এই অবস্থায় কিন্তু আমি কি করবো মুখটিকে খোলার চেষ্টা করব থুতনিতে চাপ দিয়ে মুখটিতে মুখটিকে খোলার চেষ্টা করব ঠিক আছে আঙুল দিয়ে নাক বন্ধ করতে হবে পাঁচ নম্বর আঙুল দিয়ে নাক বন্ধ করতে হবে নাসারন্ধ্র আঙুল দ্বারা বন্ধ করে দিতে হবে এবার কি করব আঙুল দিয়ে নাকটিকে বন্ধ করে দেবো যাতে করে সে মুখ দিয়ে নিঃশ্বাসটা নিতে পারে এতে কী হবে তার শরীরে অনেক বেশি পরিমাণ অক্সিজেন ফ্লো করতে শুরু করবে ঠিক আছে সে কারণের জন্য কী হবে নাকটিকে বন্ধ করে দেওয়া হলো এতে কী হবে আমার জিও বাটি যে আটকে গেছে সেই এয়ারওয়েটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ছয় নম্বর কি মুখের মধ্যে ফুঁ দিয়ে বাতাস দুর্ঘটনা কবলিত ব্যক্তির মুখ দ্বারা ফুসফুসে প্রবেশ করাতে হবে যতক্ষণ না পর্যন্ত বুক ফুলে উঁচু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুঁ দিতে হবে এটি এক সেকেন্ডের মধ্যে করতে হবে যদি সম্ভব হয় এই পদ্ধতিটি নির্দিষ্ট উপকরণ দ্বারা করা উচিত অথবা মুখে একটি ঢাকা দিয়ে করা উচিত ঠিক আছে এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পদ্ধতি এটাকে বলা হয় ব্রেথ এয়ার ঠিক আছে এই যে টেকনিক এটাকে বলা হয় ব্রেথ এয়ার মানে কি শ্বাস বায়ু ওর ফুসফুসে প্রবেশ করাতে হবে আমরা মোটর যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে মোটর কোনো মোটর যদি না ঘোরে তখন কি হয় আমরা মোটরটিকে জাস্ট একটু ঘুরিয়ে দিই মোটরটি কিন্তু চলতে শুরু করে অনেক সময় আমরা দেখি বাড়ির ফ্যান চলছে না গ করে একটা আওয়াজ করছে যে ফ্যানটিকে একটু ঘুরিয়ে দেওয়া হলো কখন তখন কী হলো ফ্যানটি ঘুরতে শুরু করলো এই ঘটনাগুলো আমরা দেখি আমাদের মানুষের জীবনে কিন্তু এই একই ঘটনা কিন্তু এটা একটা ঠিক আছে এটাকে বলা হয় ব্রেদেয়ার যখনই ইলেকট্রিক শক লেগে ব্যক্তিটি ফুসফুস হার্ট এই এইগুলো চলাচল যাতে ঠিক হয় এবং নিঃশ্বাস যাতে ঠিকঠাক করে নিতে পারে সে কারণের জন্য ওকে একটু ইনিশিয়েট করে দিতে হয় ঠিক আছে তো ব্যক্তিটি এয়ার এটাকে ক্লিয়ার করে দেওয়া হলো এয়ারওয়েটা ক্লিয়ার করে দেওয়া কর করার পর যে সিপিআর পদ্ধতি দ্বারা ওর বুকের ওপরে যে প্রেশারটা দেওয়া হলো ঠিক আছে এই প্রেশারটা দেওয়ার পরে মুখ থুতনিটিকে একটু ওপরের দিকে তুলে ঘাটটিকে কাত করে ঠিক আছে এয়ারওয়েটাকে এটাকে ক্লিয়ার করে দেওয়ার পর নাকটিকে বন্ধ করে দেওয়া হলো থেকে মুখদের সেই নিঃশ্বাস নিতে শুরু করবে মুখটা ওপেন করার পর কি হবে তখনও নিঃশ্বাস যদি নিতে না শুরু করে তখন আমরা কী করবো ওর মুখের মধ্যে আমরা ফুঁ দেবো ঠিক আছে সেটা ডাইরেক্টলিও দেওয়া যেতে পারে ঠিক আছে খুব হয় কোনো উপকরণ দিয়ে দিলে এতে কী হয় পুরো ফুটা কিন্তু পুরো বাতাসটা কিন্তু তার ফুসফুসের মধ্যে প্রবেশ করে ঠিক আছে তো ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় ব্রেথ এয়ার দেওয়ার জন্য ঠিক আছে শ্বাসবায়ু দেওয়ার জন্য ইনস্ট্রুমেন্ট অবশ্যই পাওয়া যায় তোমরা ছবিতে দেখো দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই ছবিতে যে এই যে ইনস্ট্রুমেন্ট এই ইনস্ট্রুমেন্ট দ্বারা কিন্তু ওরা দিচ্ছে এটা ডিফারেন্ট রকমের ইনস্ট্রুমেন্ট হতে পারে ঠিক আছে তো অনেকটা কাকের মতো ঠিক আছে তো ইনস্ট্রুমেন্ট দ্বারা জোরে যদি ফুঁ দেওয়া হয় এবং এক সেকেন্ডের মতো কিন্তু এত জোরে ফুঁটা দিতে হবে যাতে করে তার ফুসফুসটা উঠে যায় ঠিক আছে মানে ফুসফুসের মধ্যে বাতাসটা প্রবেশ করে এবং বুকটা উঁচু হয়ে যায় এবং তে ছেড়ে দিতে হবে ঠিক আছে দিয়ে কিন্তু ছেড়ে দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত বুকটা উঁচু না হচ্ছে ততক্ষণ কিন্তু এই বাতাসটা দিয়ে থাকতে হবে মানে ফুসফুসের মধ্যে পুরো বাতাসটা ভর্তি করে দিতে হবে ঠিক আছে এটা করে দিলে কি হবে এটা করে দেওয়ার পর সাত নম্বর দেখো কি বলছে এরপর মুখটিকে সরিয়ে বাতাসটি বের হতে দিতে হবে ঠিক আছে এরপর নিঃশ্বাস নিয়ে পুনরায় একই পদ্ধতি করতে হবে দুই থেকে তিনবার করতে হবে এই জিনিসটা আমাদেরকে দুই থেকে তিনবার করতে হবে ঠিক আছে ওই দুর্ঘটনা কবলিত ব্যক্তিটির মুখ থেকে ওই ইন্সট্রুমেন্ট দিয়ে আমরা যে বাতাসটা দিচ্ছি ঠিক আছে সেটা জোরে ফু দিয়ে বুকটা যেই উঁচু হয়ে গেলো অমনি মুখটা সরিয়ে নিলাম তখন বাতাসটা আবার বেরিয়ে চলে আসলো ঠিক বেলুনের মতো ঠিক আছে আবার দিলাম আবার বেরিয়ে আসলো আবার দিলাম এরম করে দুই থেকে তিনবার কিন্তু দিতে হবে ঠিক আছে দুবার দিলেই যথেষ্ট কিন্তু তবুও দুই থেকে তিনবার দিতে হবে এর কিন্তু বেশি নয় দুই থেকে তিনবারে কিন্তু বেশি জিনিসটা দেওয়া উচিত নয় ঠিক আছে আট নম্বর কি বলছে এরপর যদি বুক দ্বিতীয় শ্বাসে না ওঠে তবে পুনরায় তিন নম্বর পয়েন্টটি অর্থাৎ তিরিশ বার চাপ দিতে হবে বুকের মাঝে চাপ দেওয়ার পর পুনরায় দুবার মুখে ফুঁ দিয়ে ছয় নম্বর পয়েন্টটি মেনে চলতে হবে মানে কি এই ঘটনাটির পরও যদি নর্মালি শ্বাস প্রশ্বাস নিতেও দুর্ঘটনা কবলিত ব্যক্তি না শুরু করে তখন কি করব তখন এই তিন নম্বর পয়েন্টে যেটা আমরা আলোচনা করলাম যে হাতের ওপরে হাত রেখে মুঠো করে ঠিক আছে বুকের ওপরে ঠিক বুকের মাঝখানে প্রেশার দিয়ে বার প্রেশার দেবো যাতে করে চার থেকে পাঁচ সেন্টিমিটার বুকটা ওঠা নামা করে এবং মিনিটে দশ একশো থেকে একশো বার হারে আমরা কিন্তু এই প্রেশারটা দিতে থাকব এই ঘটনাটি করব এই ঘটনাটি করার পর আবার মুখের মধ্যে শ্বাসবায়ু দেব ঠিক আছে দুবার দেব ওকে বেশি দেব না কিন্তু দুবার দেব দুবার দেওয়ার পর কি করব ওই যে ছয় নম্বর পয়েন্ট সেটাই হচ্ছে শ্বাসবায়ু দেওয়াটা ঠিক আছে ওই দুবার দেব এই জিনিসটা আমরা করতে থাকবো ঠিক আছে এটা আমরা ততক্ষণ করব যতক্ষণ পর্যন্ত ওর শ্বাসটা না চালু হচ্ছে ঠিক আছে নয় নম্বর পয়েন্ট কি বলছে দেখো হাত দুটি পুনরায় সঠিক স্থানে রেখে তিরিশবার চাপ দিতে হবে এই পদ্ধতিকে সিপিআর পদ্ধতি বলা হয় সিপিআর হলো কার্ডিও পালমোনারি রেসাসিটেশন যেটা আমি এর আগে আলোচনা করলাম এই সিপিআর পদ্ধতি দ্বারা চালু রাখতে হবে এই সিপিআর পদ্ধতি দেওয়া চালু রাখতে হবে সিপিআর পর দুবার মুখে ফুঁ দিয়ে শ্বাস দিতে হবে এই পদ্ধতি ততক্ষণ করতে হবে যতক্ষণ দুর্ঘটনা কবলিত ব্যক্তির আরোগ্য হচ্ছে তা বোঝা যায় ঠিক আছে মানে কি এই ঘটনাটি ততক্ষণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত শ্বাস প্রশ্বাস না নিচ্ছে ঠিক আছে ততক্ষণ সিপিআর করাও তারপর দুবার শ্বাস দেওয়া উচিত যতক্ষণ এমার্জেন্সি সার্ভিস না আসছে এবং পরিস্থিতি না বদলাচ্ছে যদি শ্বাস নিতে অসুবিধা হয় তবে শুধুমাত্র সিপিআর দেওয়াটা ভীষণ জরুরি ঠিক আছে মানে কি বলছে অনেক সময় কি হয় শ্বাসবায়ুটা দেওয়াটা একটা অসুবিধা হয়ে পড়ে ঠিক আছে সেই শ্বাসবায়ুটা দেওয়া যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সিপিআর পদ্ধতিটা অবশ্যই করে এবং এটা শুধুমাত্র দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে আমি ঘরের মধ্যেই রেখে আমি ঘটনাটাই ঘটিয়ে যাচ্ছি আমি এমার্জেন্সি এমার্জেন্সি সার্ভিসকে কল করছি না এটা কিন্তু কোনো সময় করব না আমরা এমার্জেন্সি সার্ভিসকে কল করব যতক্ষণ না পর্যন্ত সেই সার্ভিস এসে না পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই পদ্ধতিটা চালু করে যাব এতে কি হবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটবে না এবং সে কিন্তু বেঁচে থাকবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আমরা এমার্জেন্সি সার্ভিস দেখা গেল আমাদের নেই সাপোজ বাড়িতে ঘটনাটি ঘটেছে তাহলে বাড়িতে এমার্জেন্সি সার্ভিস আসবে না তো আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে তো হসপিটালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে যেতে যেতে আমরা এই পদ্ধতিটা চালু করব যাতে করে তার শারীরিক অবস্থার কোনো অবনতি না হয় ঠিক আছে তো এর আসল কথা হচ্ছে এটাই যে আমরা দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে উদ্ধারকার্য করার পরে পরে হাসপাতালে বা এমার্জেন্সি সার্ভিস আসার আগে যে ঘটনাগুলি ঘটিয়ে আমরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়া থেকে মুক্ত করব যন্ত্রণা কম করব। তার জীবনকে রক্ষা করার যে পদ্ধতিগুলো আমরা আলোচনা করব বা আমরা পদক্ষেপগুলো নেব যে পদক্ষেপগুলো নিলে তার শারীরিক উন্নতি ঘটবে এবং তার আর কোনো অবনতি ঘটবে না সেটাই হচ্ছে ফার্স্টেড তো আমরা এই ইলেকট্রিক্যাল শখের ক্ষেত্রে এই পদ্ধতিটা কিন্তু চালু করতেই করতেই যতক্ষণ না পর্যন্ত এমার্জেন্সি সার্ভিস না আসছে এবং তার শারীরিক অবস্থা না হচ্ছে এবং হাসপাতালে না পৌঁছাতে পারছি এক্সপার্টের হাতে না দিতে পারছি ওকে যতক্ষণ না পর্যন্ত না দিতে পারছি আমরা কিন্তু এই পদ্ধতিটা চালু করে যাব খুব ভালো করে কিন্তু বুঝবে জায়গাটা ওকে এবার নেক্সট পয়েন্ট কি সারা দিচ্ছে না অথচ শ্বাস নিচ্ছে আমরা এতক্ষণ দেখলাম সারাও নিচ্ছে দিচ্ছে না শ্বাসও নিচ্ছে না ঠিক আছে মানে মরার মতো অবস্থা এটা হচ্ছে কি সারা দিচ্ছে না কিন্তু শ্বাস নিচ্ছে মানে রকম সেন্স নেই ওর কিন্তু নিঃশ্বাস নিচ্ছে তো সেক্ষেত্রে আমরা কী করবো যদি কবলিত ব্যক্তি সারা না দেয় কিন্তু শ্বাস নিতে থাকে তবে তাকে সুস্থ করতে হবে এটা সুস্থ করাটা একটু সুবিধাজনক সিপিআর পদ্ধতি মেনটেন করব না এক্ষেত্রে এক্ষেত্রে অন্য একটি পদ্ধতি মেনটেন করব দেখি কী সেটা এর জন্য রিকভারি পজিশনে সাহায্য নিতে হবে এই রিকভারি পজিশন হচ্ছে সিপিআর পদ্ধতির যেরকম একটা পদ্ধতি ছিল এই রিকভারি পজিশান হচ্ছে অপর আর একটি পদ্ধতি এই পদ্ধতিটা কী জিনিস দেখো আলোচনা করছি রিকভারি পজিশন এটি এমন একটি পদ্ধতি যার কিছু নির্দিষ্ট নীতি আছে যেমন ব্যক্তিকে কাত হয়ে শুয়ে থাকবে বাহু এবং পা এমনভাবে একে অপরের সাথে বদ্ধ অবস্থায় থাকবে মুখটি নিচের দিকে থাকবে যাতে করে কোনো লালা বা তরল শ্বাসনালী থেকে বেরিয়ে আসতে পারে থুতনি এমনভাবে উঁচু হয়ে থাকবে যাতে করে আলজিও বাটি খোলা অবস্থায় বা উন্মুক্ত অবস্থায় থাকে মাথাটি একটু পেছনের দিকে ঝুঁকে থাকে তোমরা বুঝতে পারলো না নিশ্চয়ই আমি কি বললাম এই এতগুলো পয়েন্ট একসাথে পরপর বলতে গেলে সত্যিই বোঝা মুশকিল হয় আমি একটা ছবি দেখাচ্ছি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো এই ছবিটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে ব্যক্তিটি কাতে শুয়ে রয়েছে তার বাহু এবং পা একে অপরের সাথে আবদ্ধ অবস্থায় রয়েছে বদ্ধ অবস্থায় মানে কি ক্লোজ ঠিক আছে এবং মুক্তি দেখো নিচের দিকে রয়েছে ঠিক আছে যাতে করে লালা বা তরল মুখের ভেতর থেকে ইজিলি বেরিয়ে আসতে পারে এই লালা তরলটা কি আটকে যদি থাকে কিছু সেটা যেন আসে ঠিক আছে থুতনিটা একটু উঁচু হয়ে থাকবে এতে কি হবে আলজিওব্বাটি খোলা অবস্থায় থাকবে মানে আলজি এবং আমাদের জিওবা সেটা হবে ওই শ্বাসনালিতে আটকে থাকবে না ঠিক আছে উন্মুক্ত অবস্থা থাকবে এতে কি হবে বাতাস চলাচল বা যে নিঃশ্বাস প্রশ্বাস ও যে চালাচ্ছে দুর্ঘটনা কবলিত ব্যক্তি যে চালাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস সেটা কিন্তু কন্টিনিউয়াসলি ঠিকঠাক থাকবে আরও ভালোভাবে চালাবে সেটা ঠিক আছে এবার দেখো এই পদ্ধতিটা কি জিনিস আমরা আলোচনা করছি পদ্ধতিটা কিভাবে করা হয় কারণ কবলিত ব্যক্তি তো রিকভারি পজিশনে থাকে না ও যে কোনো পজিশনে থাকতে পারে ঠিক আছে তো যদি ও সাড়া না দেয় অথচ নিঃশ্বাস প্রশ্বাস নেয় তখন তাকে আমরা কি করব এই পদ্ধতি ধাপে ধাপে করবো পদ্ধতিটি কি দেখো এক নম্বর কি অন্য ক্ষত অনুসন্ধান করতে হবে মানে কি ওনার শরীরে আর কোনো ক্ষত আছে কিনা সেটা দেখতে হবে ঠিক আছে দুই দুর্ঘটনা কবলিত ব্যক্তির পকেট থেকে ধারালো বস্তু থাকলে তা বের করে নিতে হবে কারণ এতে আর আদার্শ অন্য কোনো ক্ষতি যাতে না হয় সেই কারণের জন্য দুর্ঘটনা কবলিত ব্যক্তির পকেট থেকে ধারালো কোনো রকম যদি ইনস্ট্রুমেন্ট থাকে বা কোনো উপকরণ থাকে কাজ করতে গিয়ে সেগুলো বের করে নিতে হবে কারণ তাকে কাত করে শোয়ানোর ব্যাপার রয়েছে ওকে তিন নম্বর কি ব্যক্তিকে রিকভারি পজিশনে নিয়ে আসতে হবে এই রিকভারি পজিশনে আনার স্টেপগুলো হচ্ছে দেখো পরপর রোমান হরফে লেখা আছে এক দুই তিন চার পাঁচ করে ঠিক আছে দেখো এক নম্বর কি বলছে হাতটিকে একদিকে নিয়ে এসে শরীর থেকে নাইনটি ডিগ্রি কোণে রাখতে হবে অর্থাৎ চিৎ করে শুয়ে যে কোনো একটি হাতকে শরীরের সাথে নাইনটি ডিগ্রি কোণে রাখতে হবে ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে যে হাতটি কী করেছে ষাট করে দিয়েছে ঠিক আছে না শরীরের থেকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে একটি হাত রাখা রয়েছে ব্যক্তিটি শুয়ে আছে এবং শরীর থেকে নাইনটি ডিগ্রি কোণে হাতটি রাখা রয়েছে ঠিক আছে চিথে শুয়ে আছে এবং নাইনটি ডিগ্রি কোণে হাতটি রাখা রয়েছে একটি হাত ওকে দুই নম্বর কি বলছে অন্য হাতটি ভাঁজ করে বুকের ওপর দিয়ে ঘাড়ে রাখতে হবে দেখো রেখে দিয়েছে হাতটিকে বুকের ওপর দিয়ে কি হয়েছে ঘাড়ের দিকে রাখা রয়েছে আরেকটি হাত তিন নম্বর কি যে হাতটি নাইনটি ডিগ্রিতে আছে সেই দিকের পাটি সোজা রেখে যে হাতটি ভাঁজ করা হয়েছে সেদিকের পাটিও ভাঁজ করে যেদিকে হাত নাইনটি ডিগ্রিতে আছে সেই দিকে কাত করে দিতে হবে তোমরা দেখো ছবিটা তাহলে বুঝতে পারবে যে যে হাতটি নাইনটি ডিগ্রিতে আছে সেই দিকের স্ট্রেট রেখেছে সোজা ঠিক আছে এবং যে হাতটি ভাঁজ হয়ে ঘাড়ের দিকে চলে গেছে সেই দিকে যে পাটি সেটা কি হয়েছে সেই দিকে নাইনটি ডিগ্রি হয়েছে যে হাতটি সেই দিকে কিন্তু কাত করে তার পাটি রয়ে গেছে ঠিক আছে মানে কি যে হাতটি নাইনটি ডিগ্রিতে আছে তার উল্টো দিকের পাটি ডান হাত যদি নাইনটি ডিগ্রিতে থাকে বাঁ পাটি কি আছে নাইনটি ডিগ্রিতে যেদিকে হাত রয়েছে সেদিকে কিন্তু ভাঁজ করে রাখা রয়েছে কাত করে ঠিক আছে চার নম্বর দেখে নিতে হবে ভাঁজ করা হাতটি যেন গালের তলা দিয়ে পেছন পর্যন্ত আসে এবং অন্য হাতটি নাইনটি ডিগ্রিতে থাকে এবার আমরা দেখে নেব যে তোমরা দেখো যে যে হাতটি নাইনটি ডিগ্রিতে আছে শরীরের সাথে সেটা তো রয়েছে তার সাথে যে হাতটি যদি আমি ধরে নিলাম যে ডান হাতটি নাইনটি ডিগ্রিতে রয়েছে এবং ডান পাটি কি রয়েছে স্ট্রেট তাহলে কি হচ্ছে মানুষটিকে কাত করে দেব এবার কাত করে দিয়ে কি হচ্ছে বাঁ পাটি আমি যেদিকে নাইনটি ডিগ্রিতে রয়েছে যে হাতটি সেদিকে দিয়ে দিলাম এবং যে বাঁ হাতটি সেটা কি হচ্ছে ঘাড়ের ওপর দিয়ে ভাঁজ হয়ে কানের তলা দিয়ে ঘা গালের তলা দিয়ে কিন্তু পেছন দিক পর্যন্ত চলে গেছে ঠিক আছে পাঁচ নম্বর কি যে হাতটি ভাঁজ করা হয়েছে সেই দিকের পাটি উরুটি সোজা পায়ের সাথে নাইনটি ডিগ্রিতে এবং হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত অন্য পাটির অর্থাৎ সোজা পায়ের সাথে সমান্তরালে থাকে সেটি দেখতে হবে এবার কি করব হাতটিকে তো আমি কানের তল দিয়ে গালের তল দিয়ে একদম পেছন পর্যন্ত পাঠিয়ে দিলাম বা হাতটি এবার বাঁ পাটি কি হবে বাঁ পাটির যে কোমর থেকে উড়ু পর্যন্ত সেটা কিন্তু ভাতের মতো শরীর থেকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত সমান্তরাল থাকবে তোমরা ছবিতে দেখো তাহলে বুঝতে পারবে ছবিটা খুব ভালো করে লক্ষ্য করো দুর্ঘটনা কবলিত ব্যক্তি ছয় নম্বর দুর্ঘটনা কবলিত ব্যক্তি কাত হয়ে এবং স্থির হয়ে থাকবে এভাবে এইভাবে শুই দেওয়ার পর ওকে স্থিরভাবে রেখে দিতে হবে ঠিক আছে এবার আমরা কি করব এই যে স্থির হওয়াটা আরও ভালো করে কিন্তু আমরা দেখবো যে সব ঠিকঠাক আছে কি না কীভাবে দেখব সাত নম্বর পয়েন্ট দেখো লিখে লেখা রয়েছে পায়ের উড়ু এবং ফিমার পরস্পর নাইনটি ডিগ্রিতে থাকবে এবং অন্য পাটি সোজা থাকবে ভূমির সাথে সোজা থাকবে মানে কি যে পাটি স্টেট সেটা ভূমির সাথে স্টেট থাকবে আর যে পার্টি ভাঁজ হয়ে থাকছে সে পার্টি কী হচ্ছে কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশটি শরীর থেকে নাইনটি ডিগ্রি কমে থাকবে এবং হাঁটু থেকে যে ফিমারটি ফিমার আর উড়ু একে অপরের সাথে নাইনটি ডিগ্রি কমে থাকবে তোমরা জানো ফিমার আর উরু কী জিনিস তোমরা দেখ ছবিটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আট নম্বর পয়েন্ট কি বলছে মাথাটি নিচের দিকে থাকবে থুতনিটি ওপরের দিকে থাকবে একটু এবং মুখটি খুলে থাকবে এবং ভূমির দিকে নিচু হয়ে থাকবে যাতে করে লালা মুখ থেকে নির্গত হতে পারে এবার আমরা মাথার দিকে আসব মাথাটি কি থাকবে যেহেতু গালের তলদে হাতটি চলে গেছে সুতরাং অটোমেটিক্যালি আমার মুখটি কিন্তু নিচের দিকে চলে আসবে যে মুখটি নিচের দিকে চলে আসবে মাথাটি একটু নিচের দিকে কাত করে থাকবে ঠিক আছে এবং থুতনি কি থাকবে একটু উপরের দিকে থাকবে এতে কি হবে মুখটি খুলে থাকবে মুখটি খোলা থাকবে হাঁ হয়ে থাকবে ঠিক আছে হালকা একেবারে হাঁ থাকবে না ছোট্ট খোলা থাকবে মুখটি এবং ভূমির দিকে নিচু হয়ে থাকবে যাতে করে মুখের ভেতর থেকে লালা নির্গত হয়ে মাটিতে পড়তে পারে ঠিক আছে নয় নম্বর কি শ্বাসনালীতে বাতাস চলাচল যাতে করতে পারবে পারে তা নিশ্চিত করতে হবে এবং শ্বাস প্রশ্বাস যেন ঠিকঠাকভাবে হয় তা দেখতে হবে এই পজিশনে যদি থাকে তাহলে কি হচ্ছে অটোমেটিক্যালি এয়ারোয়েজটা ক্লিয়ার থাকছে মুখের ভেতর থেকে লালা বাইরে বেরিয়ে চলে আসে তার মানে কি যে আমাদের যে তন্ত্র সেটা ক্লিয়ার থাকছে সুতরাং শ্বাসনালী পুরো ক্লিয়ার বা শরীরের মধ্যে খুব ভালোভাবে তো প্রবেশ করতে পারছে ব্যক্তি শুধু নাক নয় মুখ দিয়েও কিন্তু নিঃশ্বাস নিতে পারছে সুতরাং তার শরীরের মধ্যে শ্বাস প্রশ্বাস খুব সুন্দরভাবে চলছে এবং দশ নম্বর কি পয়েন্ট শ্বাস প্রশ্বাস চেক করতে হবে যে তার শ্বাস প্রশ্বাসটা ঠিকঠাক চলছে কিনা সেটা চেক করতে হবে এই যে ঘটনাটা এটা হচ্ছে রিকভারি পজিশন এইটুকু ঘটনাই হচ্ছে রিকভারি পজিশন ঠিক আছে এরপর কি চার নম্বর নিরবিচ্ছিন্ন গতিতে শ্বাস প্রশ্বাস চলাচলের হার সম্পর্কে সুনিশ্চিত করতে হবে আমরা ঘুরি ধরে দেখব যে ব্যক্তিটি শ্বাস প্রশ্বাস ঠিকঠাকভাবে চলছে কিনা পাঁচ নম্বর কি বলছে এইভাবে রিকভারি পজিশানে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে আমরা ছেড়ে দেব প্রয়োজন মতো আবার সাধারণ অবস্থায় আনা যেতে পারে তারপর চিকিৎসা করা প্রয়োজন তো আমরা এই ব্যক্তিটিকে ইমার্জেন্সি সার্ভিস আসার আগে পর্যন্ত আমরা এরকম অবস্থায় রেখে দেব ঠিক আছে এতে কি হবে তার শরীর কিন্তু আরও বেশি উন্নতি করবে তার শারীরিক অবস্থার অবনতি কিন্তু হবে না তার শারীরিক অবস্থা উন্নতি কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকবে ঠিক আছে এতে কি হবে চিকিৎসাবিদদের সুবিধা হবে তাকে বাঁচানোর জন্য বাঁচানোর ক্ষেত্রে ঠিক আছে তার আবার জ্ঞান ফিরে আসার ক্ষেত্রে ওকে তো এই কল পুরো রিকভারি পজিশন তো আমরা দুটো পয়েন্টে অবশ্যই দেখলাম যে সিপিআর পদ্ধতি এবং রিকভারি পদ্ধতি তো সিপিআর পদ্ধতি আমরা কোথায় দেখলাম যে সারা দিচ্ছে না আবার শ্বাসও নিচ্ছে না সেক্ষেত্রে সিপিআর পদ্ধতি আমরা প্রয়োগ করব এরপর কি সাড়া দিচ্ছে না অথচ শ্বাস নিচ্ছে তো সেক্ষেত্রে আমরা রিকভারি পজিশন পদ্ধতি ফলো করব। এখানে একটা উল্লেখযোগ্য ঘটনা সেটা হচ্ছে যে অবস্থাতে সারা দিচ্ছে না অথচ নিঃশ্বাস নিচ্ছে না সেই জায়গাটিতেও যে সিপিআর পদ্ধতি প্রয়োগ করার পর যখন ওই ব্যক্তিটি নিঃশ্বাস নিতে শুরু করবে ঠিক আছে এবং সেই পজিশনেও যদি সে সাড়া না দেয় ঠিক আছে তখনও কিন্তু কি করব আমরা ওই নিঃশ্বাসটা যে নিতে শুরু করবে তারপরে পরে তাকে আমরা আবার রিকভারি পজিশনে নিয়ে আসবো মানে কি তাকে এই সেকেন্ড স্টেজে আবার নিয়ে চলে আসবো ক্লিয়ার মানে প্রথম প্রথমে কি হচ্ছে সারা দিচ্ছে না নিঃশ্বাসও নিচ্ছে না তখন আমরা সিপিআর পদ্ধতি প্রয়োগ করলাম সিপিআর পদ্ধতি প্রয়োগ করে এমার্জেন্সি সার্ভিসেস তখন এসে পৌঁছয়নি সে অটোমেটিক্যালি কিন্তু সারা নিঃশ্বাস নিতে শুরু করে দিল এবার যখন সে নিঃশ্বাস নিতে শুরু করে দিল তার মানে কি তার কন্ডিশন কি হয়ে গেল যে সাড়া দিচ্ছে না অথচ নিঃশ্বাস নিচ্ছে ঠিক আছে তখন কি করবো আমরা রিকভারি পজিশন পড়লাম তখন সিপিআর পদ্ধতি প্রয়োগ করার পর যখন সে নিঃশ্বাস নিতে শুরু করবে অথচ সারা দেবে না সেই কন্ডিশন না তাকে আবার আমরা এই রিকভারি পজিশানে ফেলে দেবো ঠিক আছে এই রিকভারি পজিশনে ফেলে রেখে দেবো যতক্ষণ আমাদের এমার্জেন্সি সার্ভিসেস না আসছে বা কোনো মেডিকেল এক্সপার্ট না আসছে বা তার কাছে আমরা নিজেদের না পারছি ওকে এরপর ডিফারেন্ট কিছু জিনিস আমি তোমাদেরকে জানাই যে শখ লাগার তো বিভিন্ন রকমের এফেক্ট হয় শখ লাগার ফলে কি কী ঘটে দেখো শখ লাগার ফলে আমরা এর আগে দেখলাম যে সারা দিচ্ছে নিঃশ্বাসও নিচ্ছে একটা কন্ডিশন আবার দেখলাম যে সারা দিচ্ছে না নিশ্বাস নিচ্ছে না দেখলাম আবার দেখলাম কি সারা দিচ্ছে না অথচ নিঃশ্বাস নিচ্ছে এটা দেখলাম তো এটা তো নর্মাল একটা কন্ডিশন গেল ঠিক আছে এটাও কিন্তু খুব ডেঞ্জারাস ভীষণ ডেঞ্জারাস কিন্তু এবার দেখবো একটু ডিফারেন্ট টাইপ অফ শখ লাগার ফলাফল কীরকম শখ লেগে পুড়ে গেছে তো সেক্ষেত্রে কী হবে শখ লেগে পুড়ে যাওয়া তো বিভিন্ন রকম ঘটনা ঘটে আমরা দেখি তো নেক্সট পয়েন্ট কি শক লেগে পুড়ে যাওয়া তো সেক্ষেত্রে আমাদের কী কী ফার্স্ট এড হওয়া উচিত সেটা আমরা দেখব তো দেখো বৈদ্যুতিক শক লেগে ত্বক পুড়ে যেতে পারে অনেক ক্ষেত্রেই এই সমস্যা ঘটে থাকে আভ্যন্তরীণ অঙ্গও ক্ষতিগ্রস্ত হতে পারে ঠিক আছে বিদ্যুৎ বা তরিত্বের প্রবেশপথ এবং নির্গমন পথ দুই ক্ষেত্রেই দুটি পৃথক অঙ্গ কিন্তু পুড়িয়ে দিতে পারে যেমন হাত দিয়ে বিদ্যুৎ প্রবেশ করে হাতকে পুড়িয়ে দেয় এবং পা দিয়ে নির্গমনের সময় পাকেও পুড়িয়ে দিয়ে থাকে মানে ভীষণ ডেঞ্জারাস একটা ঘটনা এই ইলেকট্রিক শখ ঠিক আছে আমরা প্রায় সময় দেখে থাকি যে ইলেকট্রিক শখ লাগার ফলে হাতে ফোসকা নিয়ে নেয় হাত পুড়ে যায় আর এই বিদ্যুৎ শখ লেগে হাত পুড়ে যাওয়া খুব ডেঞ্জারাস মানুষের কিন্তু জীবনহানি করতে পারে সঠিক ট্রিটমেন্ট না হলে কারণ পুচতে শুরু করে ইনফেকশন হতে শুরু করে এবং এর ঘা শুকোতে দীর্ঘদিন সময় লাগে সুতরাং খুব ডেঞ্জারাস একটা ছোট্ট ঘা কিন্তু দীর্ঘদিন তোমাকে ভোগাতে পারে তো এই ইলেকট্রিক শক লেগে কোথাও ঘা হয়ে যাওয়া বা পুড়ে যাওয়া এই জিনিসটাকে কখনো নেগলেক্ট করবে না ঠিক আছে আমরা আমার পার্সোনালি দেখা অনেককেই দেখেছি এরকম ঘটনা তাতে দিন ধরে এই ঘাকে নিয়ে কত কষ্ট পেতে ব্যথা পেতে এবং মারা যেতেও দেখেছি সুতরাং তোমরা এই জিনিসটা যদি কখনো কারো শখ লেগে কোথাও ঘা হয়ে যায় বা ফোসকা নিয়ে নেয় তোমরা কিন্তু নেগলেক্ট করবে না খুব যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা ডক্টরের কাছে গিয়ে কনসাল্ট করো এবং ডক্টরের কাছ থেকে কিন্তু ওষুধ নাও ঠিক আছে তো কি বলছে যে এই শখ লেগে পুড়ে যাওয়াটা খুব ডিফারেন্ট ব্যাপার শক লাগলো হাত পুড়লো ইটস ওকে বাট পাটাও পুড়ে গেল কি করে সম্ভব তা কারণ ইলেকট্রিক তো কখনো কোনো মানুষের শরীরে যখন প্রবেশ করে সে একটা তাকে সার্কিট বা তার হিসেবে মনে করে ঠিক আছে সেটা মানুষ হিসেবে মনে করে না তো তার কি করে একটা প্রান্ত দিয়ে ইলেকট্রিক প্রবেশ করে আর একটা প্রান্ত দিয়ে ইলেকট্রিক বেরিয়ে যায় ঠিক আছে ঠিক সেরকম মানুষের শরীরে যদি হাত আর পা হাত দিয়ে যখন আমি ইলেকট্রিক তারকে টাচ করেছি এবং পাটা যখন গ্রাউন্ডের সাথে রয়েছে তার মানে কি ইলেকট্রিক শখটা কি হচ্ছে ইলেকট্রিকটা ফ্লো করছে হাত হয়ে ঢুকছে পা দিয়ে বেরোচ্ছে ঠিক আছে মানে কি হাত হয়ে পা পর্যন্ত একটা ইলেকট্রিক তার হিসেবে কনসিডার করছে এবং তার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে তো যখন এটা হবে তখন কিন্তু আমাদের হাত যে অংশ দিয়ে হাতের মধ্যে ইলেকট্রিকটা প্রবেশ করবে সেই জায়গাটিকেও পুড়িয়ে দেবে আবার পা দিয়ে যে অংশটি দিয়ে আমার গ্রাউন্ডে টাচ করা আছে সেই অংশটিও কিন্তু পুড়িয়ে দেবে তার মানে কি দু জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হবে অনেক সময় কি হয় আমাদের শরীরের ভেতরে কোনো অংশকেও পুড়িয়ে দেয় ইলেকট্রিক শখ ঠিক আছে এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার তখন কিন্তু আমাদের বাইরে থেকে দেখে বুঝতে পারা যায় না আস্তে আস্তে কিন্তু ক্ষতির দিকে চলে যায় তো এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস একটা ঘটনা তো অবশ্যই তোমরা এটা নিয়ে সচেতন থাকবে ইলেকট্রিক শক লাগলে অবশ্যই ডক্টরের কনসাল্ট নেওয়াটা জরুরি তো নেক্সট পয়েন্ট কি বলছে সারা দিচ্ছে এমন দুর্ঘটনা কবলিত এই যে পরিস্থিতি এটাও সেম ঘটনা যে আক্রান্ত হয়ে যাওয়ার পর বিপত্তি হয়ে যাওয়ার পর হয় সারা দিচ্ছে না ওটা সারা দিচ্ছে না এরকম কন্ডিশন ঘটবে তো সারা দিচ্ছে এরকম দুর্ঘটনা কবলিত ব্যক্তি যে সারা দিচ্ছে অর্থাৎ জ্ঞান আছে এমন দুর্ঘটনা কবলিত ব্যক্তির ক্ষেত্রে পোড়া স্থানে ঠান্ডা জল দিতে হবে ঠিক আছে ঠান্ডা জল দিয়ে সেই পোড়া স্থানটি ধুতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে ঠান্ডা জল দিতে হবে কিন্তু বি কেয়ারফুল বরফ দেবে না ঠিক আছে এটা কিন্তু খুব মারাত্মক একটা ঘটনা অনেকে ভাবে যে আমরা বরফ দিয়ে দিই ঠান্ডা জলের থেকে আরও ভালো একদম না বরফ কিন্তু দেওয়া উচিত না একদম বরফ দেবে না ইলেকট্রিক্যাল শক লেগে যদি পুড়ে যায় সেই স্থানে কখনও বরফ দেবে না প্রয়োজনে তুমি যতক্ষণ পর ঠান্ডা জল দিয়ে ধাও দশ পনেরো মিনিট কুড়ি মিনিট তোমরা ধুতে থাকো কোনো অসুবিধা নেই ঠিক আছে কিছু কিছু সময় আমরা বানটি হয়ে যেতে অসুবিধা নেই যে ধুতে থাকো ধুতে থাকো ধুতেই থাকো ঠিক আছে কোনো অসুবিধা নেই হয়ে যাও কিছুক্ষণের জন্য বাট ঠান্ডা জল দিয়ে কখনো বরফ দেবে না ওকে এটা কিন্তু মনে রাখবে এরপর কি কন্ডিশন রয়েছে সাড়া দিচ্ছে না এমন দুর্ঘটনা ব্যক্তি যখন কোনো ব্যক্তি এরকম সাড়া দেবে না কিন্তু ইলেকট্রিক সকলে পুড়ে যাবে তখন কি করবো আমরা সাড়া দিচ্ছে না অর্থাৎ অজ্ঞান আছে মানে কি জ্ঞান নেই এমন দুর্ঘটনা কবলিত ব্যক্তির ক্ষেত্রে রিকভারি পজিশনে তাকে নিয়ে এসে পোড়া স্থানে ভেজা বা ভালো করে আদ্র বা ঠান্ডা পদার্থ দ্বারা আবৃত করে রাখতে হবে মানে তাকে রিকভারি পজিশনে নিয়ে আসবো কারণ এটা নর্মাল একটা কন্ডিশন সারা দিচ্ছে না আবার নিঃশ্বাসও নিচ্ছে না বা সারা দিচ্ছে না এরকম কন্ডিশন তো সেক্ষেত্রে নিঃশ্বাস নিচ্ছে তাও সাপোজ এক্ষেত্রে ঠিক আছে আমি রিকভারি পজিশনে নিয়ে আসছি যদি নিঃশ্বাস না নেয় আমরা অবশ্যই সিপিআর পদ্ধতি নেবো আগের পদ্ধতি অবলম্বন করবো সে পুরে যাক যাই হোক সেটা আমরা পরের ব্যাপার সেই জায়গাটিকে আমরা পুটো তো গেছে আর তো নতুন কিছু করে পুরবে না ওটা তাই নয় কি কিন্তু তাকে নিঃশ্বাসটা জারি রাখতে হবে তো সেক্ষেত্রে সারা না এই কন্ডিশনে আবার সেই দুটো কন্ডিশন আসবে একটা নিঃশ্বাস নিচ্ছে একটা নিঃশ্বাস নিচ্ছে না যখন নিঃশ্বাস নেবে না আমরা আগের কন্ডিশনটাকে ফলো করবো সিপিআর পদ্ধতি এবং যখন নিঃশ্বাস নেবে তখন রিকভারি পজিশন পদ্ধতি ফলো করবো তো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ব্যক্তিটি নিঃশ্বাস নিচ্ছে ঠিক আছে এবং তাকে রিকভারি পজিশনে নিয়ে আসার পর কি করবো সে পোড়া স্থানটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো প্রয়োজনে কী করব যদি দেখি যে পজিশনটা জল দিয়ে ধোয়া যাচ্ছে না এমন কন্ডিশন সেক্ষেত্রে কি করব ওখানে একটা খুব মোটা পুরু ভেজা কাপড় আমি জড়িয়ে দেব। ঠিক আছে এবং ঠান্ডা জিনিস দিয়ে ঠান্ডা যাতে জল ওর উপরে দেওয়া হয় সেই ব্যবস্থাটি আমরা করব মানে কি ভেজা জিনিস রাখতে হবে যাতে করে জায়গাটি ঠান্ডা হয় ঠিক আছে আবৃত করে রাখতে হবে ঠান্ডা পদার্থ দ্বারা আবৃত করে রাখতে হবে ঠিক আছে এর জন্য বিশেষ আবৃত করার উপকরণ ব্যবহার করা যেতে পারে ওকে এটা বিভিন্ন রকম সেফটি যে ইকুইপমেন্ট রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু এই পদার্থটিও রয়েছে এই ইনস্ট্রুমেন্টটিও রয়েছে ঠিক আছে উপকরণগুলি কিন্তু রয়েছে আচ্ছা যেগুলি করতে হয় না এই পুড়ে গেলে ইলেকট্রিক শক লেগে পুড়ে গেলে যে যে ঘটনাগুলি করতে হয় না আমরা সেগুলো আগে দেখব যেগুলো করতে হয় সেগুলো তো নর্মাল ঘটনা বাট বি কেয়ারফুল সাবধানতার জন্য আমাদের জানতে হবে ডোন্টস যেগুলো করতে হয় না সেই জিনিসগুলো সেগুলো কি কী শখ লেগে পুড়ে গেলে যা যা করা অনুচিত তার নিচে আলোচনা করা হলো কি কি জিনিস করতে হয় না এক কোনো ফোসকাকে ফাটানো উচিত নয় এক নম্বর ঘটনা যদি কোনো ফোসকা পড়ে যায় ফোসকাটাকে আমরা ফাটাবো না ওকে দুই নম্বর কি আঠালো পদার্থ আঠালো কোনো পদার্থ বা উপকরণ দ্বারা আবৃত করা উচিত নয় আমরা ওই ফোসকাটির ওপরে ব্যান্ডেড লাগিয়ে দিলাম ভুলেও কিন্তু এই ঘটনাটি ঘটাবো না ঠিক আছে বি কেয়ারফুল ওখানে আঠা থাকে ওই আঠালো পদার্থ দ্বারা কখনো সেটাকে চাপ দেবো না অনেকে প্লাস্টার ইউজ করে থাকে ঠিক আছে সেগুলো আমরা কখনো ইউজ করব না ঠিক আছে ব্যান্ডেড প্লাস্টার এগুলো কখনো আমরা ইউজ করব না ওকে তিন নম্বর কি ক্ষতিগ্রস্ত চামড়া টেনে তোলা উচিত নয় চামড়াটি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে একটু বেরিয়ে আছে চামড়াটা টেনে তুলে দিই এই ভুলগুলো কিন্তু অবশ্যই করব না কারণ ইলেকট্রিকের পড়া এর আগে বলেছি প্রচন্ড ইনফেক্টেড ঠিক আছে এই প্রচন্ড ইনফেকশন ছড়িয়ে যায় এখান থেকে এরকম কন্ডিশনে ঘটে যে কোনো মানুষের হাতে এই ইলেকট্রিক শক লেগে ফোসকা হয়ে ঘা হয়ে গিয়ে তার হাতটি কেটে বাদ চলে যেতে হয় ঠিক আছে বাদ দিয়েই দিতে হয় ডক্টরের কিছু করার থাকে না কারণ এতটা পরিমাণ ইনফেকশন ছড়িয়ে যায় সুতরাং কখনো এই ইলেকট্রিক্যাল শক লেগে যদি কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় সেখানকার চামড়ার টেনে তোলা বা তার ফোসকাটিকে ফাটিয়ে দেওয়া ঠিক আছে বাঁঠালো পদার্থ দ্বারা চাপ সেটাকে ঢেকে রাখা এটা কিন্তু করা উচিত নয় চার নম্বর কি বলছে ভীষণ শক্ত করে আবৃত করা উচিত না যদি সেটাকে আবৃত করতে হয় খুব হালকা করে করা উচিত ভীষণ শক্ত করে করা উচিত নয় এতে কি হয় ফসকাটি ফেটে যেতে পারে চামড়াটি উঠে যেতে পারে ঠিক আছে পাঁচ নম্বর কি ফুরফুরি উঠে আছে এমন কোনো কাপড় দিয়ে আবৃত করা উচিত নয় এটা আমরা সকলে জানি অনেক কিছু ক্লথস থাকে যেগুলোতে কি হয় যে ফুরফুরি উঠে থাকে ঠিক আছে কটন জাতীয় জিনিস ঠিক আছে উঠে থাকে তুলোর মতো জিনিস উঠে থাকে ঠিক আছে সেই সমস্ত জিনিসগুলো দিয়ে কখনও আবৃত করা উচিত না এতে কী হয় ফোসকাটির গায়ে কিন্তু ওগুলো লেগে যায় এবং ইনফেকশন ছড়াতে পারে ঠিক আছে এবং হিতে কিন্তু বিপরীত হয় ঠিক আছে আরও ক্ষতিগ্রস্ত হতে পারে এটা নজর রাখতে হবে তা ফুরফুরি উঠে আছে এরকম কাপড় দিয়ে কিন্তু কখনও আবৃত করা উচিত নয় ছয় নম্বর কি এটা আমরা প্রায় দেখি ঘটনাটি আমরা দেখছি তেল মাখন ফ্যাট জাতীয় পদার্থ লাগানো উচিত নয় বি কেয়ারফুল অনেকে বলে যে ফসকা নিয়েছে একটু তেল লাগিয়ে নেয় ভুলেও না কোন তেল মাখন বা ফ্যাট জাতীয় কোনো পদার্থ কিন্তু সেখানে আমরা লাগাবো না ক্লিয়ার এটা কিন্তু যেন মাথায় থাকে এই সমস্ত টোটকাগুলো কিন্তু ইলেকট্রিক্যাল লেগে পুড়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সময় ব্যবহার করবো না কারণ এটা কিন্তু বিশাল ক্ষতি করে দিতে পারে ঠিক আছে অনলি জল অনলি জল ওয়াটার আর কিচ্ছু না ক্লিয়ার সাত নম্বর কি বরফ লাগানো উচিত নয় কোনোভাবেই কিন্তু আমরা বরফ লাগাবো না ঠিক আছে বারবার কিন্তু নিষেধ করা হচ্ছে তোমরা নিজেদের লাইফেও কিন্তু এটা খেয়াল রাখবে ইলেকট্রিক্যাল শখ অনেকেরই লাগে যদি লেগে কখনো এরকমভাবে নিয়ে নেয় বা পুড়ে যায় তোমরা অবশ্যই এগুলো কিন্তু অবশ্যই করবে না ঠিক আছে এবার কি হচ্ছে নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে অন্যান্য ক্ষতি অন্যান্য ক্ষতি কি বৈদ্যুতিক বিপত্তির জন্য অন্যান্য ক্ষতিগুলি হলো কি ক্ষতি আমরা এর আগে পড়েছিলাম যে ইলেকট্রিক শখ লাগলে কী হয় পেশিতে খিঁচ ধরে যার জন্য কি হয় যে ব্যক্তি ইলেকট্রিক শক লাগছে সেই ব্যক্তি নিজেকে সেই বিপত্তি থেকে ছাড়িয়ে আনতে পারে না একজন থার্ড পার্টি প্রয়োজন হয় ঠিক আছে তো সেই খিঁচ লাগা জিনিসটা কিন্তু এখন এবার আলোচনা হবে ওকে পেশির খিঁচ ধরা বৈদ্যুতিক শখ পেশিতে খিঁচ ধরে থাকে যার জন্য সে নিজেকে এই পরিস্থিতি থেকে সরাতে পারে না এক্ষেত্রে হৃদপেশিতেও কিন্তু খিঁচ ধরে হৃদপেশিকে হস্তগত করে নিতে পারে মানে কি হৃদপিণ্ড তো একটা পেশি আমরা তো জানি আমরা জীবনবিজ্ঞানে পড়েছি ঠিক আছে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি পড়েছি না তো যাই হোক না কেন আমাদের শরীর বিভিন্ন পেশি দ্বারা পেশি সমন্বয়ে গঠিত ঐচ্ছিক হোক অনৈচ্ছিক হোক এই হৃদপিণ্ড দ্বারা তৈরি তো যে পেশি হোক না কেন ইলেকট্রিক শখ কিন্তু কাউকেই ছাড়ে না ঠিক আছে প্রত্যেকটা পেশিকে অ্যাটাক করে তো ছোটোখাটো ইলেকট্রিক শখ আমাদের নর্মাল পেশিকে অ্যাটাক করে থাকে কিন্তু একটু বেশি ইলেকট্রিক শখ আমাদের হৃদপেশিকে অ্যাটাক করে এবং হার্ট অ্যারেস্ট করে নেয় ঠিক আছে হার্ট অ্যারেস্ট করা মানে হৃদপেশিকে অ্যারেস্ট করার অর্থ হচ্ছে হৃদপেশিকে হস্তগত করে নেয় মানে কি হৃদপেশি কিন্তু খিঁচ ধরিয়ে দেয় আমরা নর্মাল হাতের পেশি বাইসেপস ট্রাইসেপস এই যে পেশিগুলো যখন আমরা খিঁচ ধরে যায় আমরা তো ইলেকট্রিক শখ থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারি না আমরা ওখানেই দাঁড়িয়ে থাকি তাহলে একবার ভাবো হৃদপিণ্ড যদি এই শখের দ্বারা অ্যাটাক হয় এই পেশি খিঁচ দ্বারা অ্যাটাক হয় তাহলে হৃদপিণ্ডও কি নিজের কাজ করতে পারবে আমরা নিজেরাই কাজ করতে পারছি না হৃদপিন্ড তো একটা ছোট্ট একটা অংশ সে কি করে কাজ করবে তাই নাকি তাহলে সেক্ষেত্রে অ্যাটাক হবে স্ট্রোক হবে না কি তো ইলেকট্রিক শক ম্যাক্সিমাম মানুষ যখন মারা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তার কি হয় হার্ট অ্যাটাক হয় কারণ হিট পেশিকে সে করে নেয় হিট পেশি অ্যাডজাস্ট করে নেয় মানে হার্ট আর চলা বন্ধ করে দেয় হার্ট চলা বন্ধ হওয়া মানে তার শরীরের ব্লাড সার্কুলেশন বন্ধ ব্রেন ড্যামেজ ব্যাস কমপ্লিট হার্ট বন্ধ মানে তো শরীর শেষ আর কিছু করার নেই তো হিট পেশিকে অ্যাটাক করলে কিন্তু আর বেঁচে থাকা খুব সমস্যা হয়ে ওঠে ঠিক আছে তো এই পেশির খিঁচ দেওয়াটা খুব মারাত্মক এটা হচ্ছে ইলেকট্রিক শক লাগলে আমরা যে জিনিসগুলো করবো পেশির খিঁচ দেওয়ার ক্ষেত্রে সেগুলি এবার আলোচনা করবো তো করণীয় কী কী বৈদ্যুতিক শকের দ্বারা পেশি আড়ষ্ট বা খিঁচ ধরে গেলে যা যা করণীয় করা উচিত তা হলো এক নম্বর কি যদি দাঁড়িয়ে থাকে শক পাই মানে দাঁড়িয়ে থেকে যদি শক পাই তবে সে পড়ে যেতে পারে পড়ে যাওয়াটা নিয়ন্ত্রণ করতে হবে পড়ে গেলে কিন্তু ক্ষতি হতে পারে খুব মারাত্মক ঠিক আছে ইলেকট্রিক শক লেগে যদি কেউ পড়ে যায় তার কিন্তু ক্ষতিটা বেশি হয় সে নিজে কিন্তু তাকে কন্ট্রোল করে নিতে হবে যাতে সে না পড়ে ঠিক আছে দুই নম্বর যদি কোনো অংশ বা কিছু দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে তার শরীরের সাথে গেঁথে গেলে তা বের করে নিতে হবে ঠিক আছে যদি কোনো অংশ বা কিছু দুর্ঘটনা দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে তার শরীরের সাথে গেঁথে গেলে তা বের করে নিতে হবে মানে কি যদি কোনো অংশ শরীরের সাথে গেঁথে যায় দুর্ঘটনা কবলিত ব্যক্তির বা কোনো কোনো একটা যন্ত্রাংশের কোন অংশ সেটা কিন্তু বের করে নিতে হবে ঠিক আছে তিন মাথার তলে বালিশ না পাওয়া যায় তবে কোনো কাপড় ভাঁজ করে দেওয়া যেতে পারে ঠিক আছে এটা করতে হবে চার দুর্ঘটনা কবলিত ব্যক্তির মুখে কোনো কিছু প্রবেশ করানো উচিত নয় এই অবস্থাতে তার মুখের মধ্যে কোনো কিছু প্রবেশ করানো উচিত নয় পাঁচ শরীরের মধ্যে হাওয়া বাতাস যেন চলাচল করতে পারে তার জন্য পোশাক ঢিল বা আলগা করে দিতে হবে ছয় হৃদপেশির আড়ষ্টতার সময় সম্পর্কে অবগত হতে হবে যে কতক্ষণ আগে হৃদপেশী আড়ষ্ট হয়েছে সেটা সম্পর্কে কিন্তু অবগত হতে হবে ঠিক আছে এখানে আর একটা ব্যাপার রয়েছে মাথার তলে যেমন বালিশ দেওয়া উচিত ঠিক তেমনি পায়ের তলেও কিন্তু কিছু বালিশ বা কোনো কাপড় ভাঁজ করে কিন্তু দিয়ে দেওয়া উচিত যদি হাতের কাছে সেই সমস্ত কিছু না পাওয়া যায় তাহলে কিন্তু পায়ের তলেও একটু উঁচু করে পাটাকে উঠিয়ে বালিশ বা কাপড় ভাঁজ করে দেওয়া উচিত যদি হাতের কাছে চেয়ার থাকে তো সে চেয়ারের উপরে পাটা তুলে দেওয়া উচিত এগুলো কিন্তু হয় ঠিক আছে এগুলো কিন্তু প্রাথমিক চিকিৎসার একটা পদ্ধতি ওকে এরপর পয়েন্ট কি বলছে পেশির খিঁচ ধরা যদি কমে যায় তখন কি হয় পেশির খিঁচ ধরা কমে গেলে এক নম্বর দুর্ঘটনাকবরিত ব্যক্তি কেমন সাড়া দিচ্ছে শ্বাস প্রশ্বাস ঠিকঠাক নিচ্ছে কি না তা দেখতে হবে এয়ারওয়ে বা ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন এটাকে এবিসি বলা হয় এটাকে অনেক সময় সি এ বিও বলা হয়ে থাকে এবিসিও যেমন বলা হয়ে থাকে ঠিক তেমন সি এ বিও বলা হয়ে থাকে সি ফর কম্প্রেশন বা সার্কুলেশন এ ফর এয়ারওয়েজ আর বি ফর ব্রিদিং ঠিক আছে সি এ বি সার্কুলেশন বা কম্প্রেশন এয়ারওয়েজ অ্যান্ড ব্রিদিং ওকে দু ভাবে বলা হয়ে থাকে এটা মাথায় রাখবে তোমরা দেখো ছবিতে নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ এবিসি বা সিবিএ খুব ভালো করে দেখো জিনিসটা একই এটা কি রয়েছে ভালো করে দেখে নাও তাহলে বুঝতে পারবে দুই নম্বর কী বলছে যদি অজ্ঞান থাকে এবং স্বাভাবিক শ্বাস নেই অথবা অর্ধজ্ঞান অবস্থায় থাকে তবে ব্যক্তিকে রিকভারি পজিশনে রেখে এবিসি দেখতে হবে ঠিক আছে এবিসি তো তোমরা জানলে কী জিনিস যদি এরকম হয় যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে অথচ কোনো জ্ঞান নেই তা ঠিক আছে সে অজ্ঞান অবস্থায় রয়েছে তাহলে তাকে রিকভারি পজিশনে নিয়ে আসতে হবে ঠিক আছে তিন নম্বর কি যদি অজ্ঞান থাকে এবং শ্বাস প্রশ্বাস না নেয় তবে তাকে সিপিআর চালু করতে হবে যেটা আমি আরেকটু আগে আলোচনা করলাম যে অজ্ঞান সাড়া দিচ্ছে না শ্বাস নিচ্ছে না তাহলে গিয়ে সিপিআর পদ্ধতি চালু করবো সিম্পল আবার শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে দিলে কী করব তাকে রিকভারি পজিশনে রেখে দেবো ঠিক আছে এতে ঘটনাগুলো ঘটাব কিন্তু সব এমার্জেন্সি সার্ভিসেস আসার আগে বা এক্সপার্টের কাছে যাওয়ার আগে এর পরের পয়েন্ট কী বলছে লাস্ট পয়েন্ট কোনো ক্ষত বা আহত না হলে যদি কোনো ক্ষত না থাকলে এবং কবলিত ব্যক্তি সুস্থ হয়ে গেলে তাকে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে এক্ষেত্রে কিন্তু ফার্স্ট এডের কোনো প্রয়োজন নেই ঠিক আছে কিন্তু কোনো জায়গা নেই ফার্স্ট এডের শক লাগার অনেক সময় পরেও কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় সুতরাং চেক আপ করার প্রয়োজন আজকে শখ লাগলো সে হয়তো কিছু বুঝতে পারলো না যে একটু আগে বললাম যে শরীরের ইন্টারনাল কিছু অর্গ্যানস সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে ওঠে তো প্রথমে বুঝতে পারা যায় না সুতরাং শখ লাগলো আমরা কিছু বুঝতে পারলাম না মারাত্মক শখ ঠিক আছে কিন্তু আমরা বুঝলাম না সব শরীরে সব কিছু অংশ ঠিকঠাক চলছে মনে হচ্ছে বাইরে থেকে দেখেও কিছু মনে হচ্ছে না সুতরাং তার ফার্স্ট এডে তো কিছু কোনো অপশনই নেই কী হলো দুই থেকে তিন দিন পর দেখা গেল আস্তে 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 তার শরীরের কোনো একটা অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো ব্যথা হতে শুরু করলো যন্ত্রণা হতে শুরু করলো এবং পরে হসপিটালে গিয়ে ডক্টর চেক আপ করার পর দেখা গেলো তার শরীরের অঙ্গটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং সেটি ইলেকট্রিক্যাল শখ লাগার জন্যই হয়েছে তো সেটা যাতে না হয় সেই জন্য কি হয় শক লাগার পর কিন্তু অবশ্যই আমরা হসপিটালে গিয়ে এক্সপার্টদের পরামর্শ নেব চিকিৎসকদের পরামর্শ নিয়ে চিকিৎসা পদ্ধতিকে এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে কারণ শক লাগার অনেক দিন পরেও কিন্তু কি হয় শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় তো এইদিকে আমরা নজর রাখব তাহলে আজকে এই ইলেকট্রিক্যাল হ্যাজার্স তার জন্য যে ফার্স্ট এড এই ভিডিওটা সত্যি অনেক বড় হয়ে গেল কিন্তু কিছু করার নেই এর মধ্যে সব কিছু কমপ্লিট একটা অ্যানালাইসিস আমি এর মধ্যে দিয়েছি তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে ঠিক আছে এই ভিডিওটা অনেকটা লেন্দি তার কারণ এর মধ্যে প্রচুর ইনফরমেশন রয়েছে ঠিক আছে সুতরাং আজকে আমরা ইলেকট্রিক্যাল হ্যাজার্সের যে ফার্স্ট এড সেটাতে কী পড়লাম যে প্রথমে আমাদের দেখতে হবে যে হাই ভোল্টেজ না লো ভোল্টেজ তার জন্য হয়েছে সেটা দেখতে হবে হাই ভোল্টেজের জন্য হলে আমাদের কিন্তু করণীয় কিছু নেই সাধারণ মানুষের এটা প্রশিক্ষণপ্রাপ্তরাই করতে পারবে এবং লো ভোল্টেজ হলে তবেই সেটা আমাদের করণীয় এবং মনে রাখতে হবে যে এই ফার্স্ট এড টেকনিক যতগুলো টেকনিক আমরা করছিস প্রত্যেকটা টেকনিক কিন্তু এমার্জেন্সি সার্ভিসেস আসার আগে কিন্তু করতে হবে এবং দুর্ঘটনা ঘটলে অবশ্যই প্রথমে এমার্জেন্সি সার্ভিসেসকে কল করতে হবে ঠিক আছে এবং এক্সপার্টদের কাছে নিয়ে যাওয়ার আগে আমাদের এই ফার্স্টের টেকনিকটা কিন্তু চালু রাখতে হবে ঠিক আছে এমার্জেন্সি সার্ভিসেস চলে আসলে বা এক্সপার্টরা চলে আসলে বা তাদের কাছে নিয়ে গেলে কিন্তু আমাদের এখনও করণীয় নেই কারণ পেশেন্ট আমাদের হাতে থাকে না তখন কাদের হাতে থাকে যাদের কাছে নিয়ে গেছি তাদের কাছে থাকে এক্সপার্টদের হাতে থাকে প্রাথমিক চিকিৎসার কি কি কন্ডিশন একটা সাড়া দেবে একটা সাড়া দেবে না যখন সাড়া দেবে ঠিক আছে তখন এক রকমের পদ্ধতি সাড়া দেবে এবং নিঃশ্বাসও নেবে একরকম পদ্ধতি সাড়া দেবে নিঃশ্বাস নিচ্ছে না একরকম পদ্ধতি সারাও দিচ্ছে না নিঃশ্বাসও নিচ্ছে না একরকম পদ্ধতি আর সারাও দিচ্ছে না নিঃশ্বাস নিচ্ছে একরকম পদ্ধতি টোটাল চার রকম পদ্ধতি হয় ঠিক আছে তো যখন সাড়া দেবে তখন নর্মাল ওই ব্যক্তিটির কাছে গিয়ে চেক করতে হবে এবং এমার্জেন্সি সার্ভিসকে কল করতে হবে এবার সারা দিচ্ছে নিঃশ্বাস নিচ্ছে ইটস ওকে তাকে কি করতে হবে তাকে উঠিয়ে নিতে হবে তাকে তার মানসিকভাবে তাকে কিন্তু হেল্প করতে হবে মানসিকভাবে তার মধ্যে সাহস যোগান দিতে হবে ঠিক আছে এবার দেখা গেলো সারা দিচ্ছে নিঃশ্বাস নিচ্ছে না কি করব সিপিআর পদ্ধতি প্রয়োগ করব মোট কথা নিঃশ্বাস যখন নেবে না আমরা সিপিআর পদ্ধতি স্টার্ট করব আর নিঃশ্বাস যখন নিতে থাকবে যদি যদি সারা না দেয় সেই অবস্থায় তখন তাকে রিকভারি পজিশনে নিয়ে আসবো ক্লিয়ার তো আমরা কি নিঃশ্বাস না নিলে সিপিআর পদ্ধতি নিঃশ্বাস নিলে রিকভারি পজিশান ঠিক আছে এটা কিন্তু মেন ভাগ নিঃশ্বাস না নিলে রিক সিপিআর পদ্ধতি আর নিঃশ্বাস নিলে রিকভারি পজিশন যদি রিকভারি পজিশান তখনই করব যখন সে সারা দেবে না এটা হচ্ছে তার একটা স্পেসিফিকেশান মানে কি সবসময় নিঃশ্বাস নিচ্ছে তাও আমরা রিকভারি পজিশন নিয়ে আসছি তা নয় যখন সারা দেবে না এবং নিঃশ্বাস নিচ্ছে তখন আমরা কি করবো অনলি রিকভারি পজিশান তখন নিয়ে আসবো কিন্তু সাড়া দিচ্ছে নিঃশ্বাসও নিচ্ছে তখন কিন্তু নর্মাল নর্মাল কন্ডিশন ঠিক আছে মানে সে পুরোপুরি সুস্থ তার কোনো অসুবিধা নেই তাকে আমরা হাঁটিয়েও হসপিটালে নিয়ে যেতে পারবো পারবো ঠিক আছে তার শারীরিক অবস্থার অবনতি কিন্তু আমাদের হাতে নেই ঠিক আছে বা ফার্স্ট এড করার কোনো প্লেস নেই এবার কি সাড়া দিচ্ছে না নিঃশ্বাসও নিচ্ছে না সিবিআর পদ্ধতি প্রয়োগ করলাম সিবিআর পদ্ধতি প্রয়োগ করার পর সাড়া দিচ্ছে না অথচ নিঃশ্বাসটা নিয়ে নিচ্ছে ঠিক আছে চলে আসলো নিঃশ্বাস নিঃশ্বাস নিতে শুরু করে দিল তখন কী করবো রিকভারি পয়সা নিয়ে চলে আসবো ক্লিয়ার ইলেকট্রিক শখ লাগার পর পুড়ে গেল পুড়ে যাওয়ার পর কী করব যে জিনিসগুলো করবো সেগুলো ঠান্ডা জল দিয়ে ধোবো কন্টিনিউসলি ধুতে থাকবো ঠান্ডা জল দিয়ে অবশ্যই জায়গাটি এবং সেই একই কন্ডিশন সেক্ষেত্রেও হয় সাড়া দেবে নাহলে সাড়া দেবে না যদি সাড়া দেয় তার যে কন্ডিশন আগে আমরা পড়লাম সারা দেয় নিঃশ্বাসও নেয় নর্ম্যাল ওকে সাইড করে দেবো ঠিক আছে তার যে পোড়া অংশটা জল দিয়ে ধুতে থাকবো কন্টিনিউয়াসলি সারা দিচ্ছে না নিঃশ্বাসও নিচ্ছে না সিপিয়ার পদ্ধতি প্রয়োগ ঠিক আছে এবং তার পোড়া অংশটিকে আমরা পরে দেখছি আগে সিপিয়ার পদ্ধতিটা প্রয়োগ করি যখনই সে নিঃশ্বাস নিতে শুরু করবে তখন তার ওই অংশটিতে কী করবো একটা কারণ সেই পদ্ধতি সেই অবস্থাতে তো তার হাতে কন্টিনিউসলি জল ঢালা সম্ভব নয় তখন তার হাতে কিছু একটা আলগা করে বেঁধে দিয়ে ঠিক আছে হালকা করে বেঁধে দিয়ে সেই অংশটিতে ঠান্ডা জল বা ঠান্ডা জাতীয় কোনো পদার্থ দিয়ে কি কী করবো ওই জায়গাটি ঠান্ডা করার চেষ্টা করব এবং সিপিআর পদ্ধতি কন্টিনিউ চালু করব সিপিআর পদ্ধতি চালু করতে করতে তার যখন নিঃশ্বাস চলে আসবে নিঃশ্বাস ফিরে আসবে অথবা সাড়া দিচ্ছে না আবার নিঃশ্বাসও নিচ্ছে আবার ফোসকা নিয়ে নিয়ে ঠিক আছে তখন কি করব তাকে রিকভারি পজিশনে নিয়ে আসবো ফার্স্ট দেন তার হাতের ওপরে কি করব ওটা একটা কাপড় বেঁধে আর্দ্র পদার্থ দ্বারা কাপড় বেঁধে বা ভেজা কাপড় দিয়ে সেই জায়গা ঠান্ডা করতে দেবো ক্লিয়ার এবার কি হচ্ছে যে যে ঘটনাগুলো করতে হয় না সেগুলো কি কি ফোস্কাটাকে ফাটানো উচিত নয় চামড়াটিকে তুলে ফেলা উচিত নয় ক্ষতিগ্রস্ত চামড়া টেনে তোলা কখনোই উচিত নয় কোনো আঠালো পদার্থ বা ব্যান্ডেড দিয়ে কখনো চাপা দেওয়া উচিত নয় খুব শক্ত করে আবৃত করা উচিত নয় ফুরফুরি উঠে আছে এরকম কোনো কাপড় দিয়ে আবৃত করা উচিত নয় তেল মাখন ফ্যাট জাতীয় পদার্থ ওপর লাগানো উচিত নয় বরফ লাগানো উচিত নয় ঠান্ডা জল দেওয়া উচিত বরফ লাগানো উচিত নয় ওকে এবার কি অন্যান্য ক্ষতির মধ্যে কি হচ্ছে যে পেশির অ্যারেস্ট হয়ে যাওয়া ঠিক আছে তো এই ক্ষেত্রে হৃদপিসি অ্যারেস্ট হতে পারে আমরা নর্মাল পেশির ঘটনা এর আগে আমরা পড়েছি সুতরাং সেই দিক আর যাচ্ছি না যদি হৃদপিসি অ্যারেস্ট হয় তখন কী হবে সে মানুষটি স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে যাতে করে ইলেকট্রিক শক লেগে সে পড়ে না যায় মাটিতে সেই দিকটা নজর রাখতে হবে কারণ পড়ে গেলে তার ক্ষতিটা বেড়ে যায় এই কারণের জন্যই অনেকে আমরা বলে থাকে আমরা দেখি যে ইলেকট্রিক শক লেগে মাটিতে পড়ে গেলে মাটিতে যদি থাকে তাহলে কি হবে সেই যেহেতু মাটিতে ইলেকট্রিকটা টেনে নেয় তাই তার বেশি ক্ষতিগ্রস্ত হয় এটা আর কিছু অংশে হয়তো ঠিক কিন্তু মেন কারণটাই হচ্ছে এটা যে যদি ইলেকট্রিক লেগে লেগেছে পড়ে যায় তার হার্টের কিন্তু ক্ষতি হতে পারে কারণ তার পেশিকে যেতে অ্যারেস্ট করে ইলেকট্রিক শখ তো আমরা তো বুঝতে পারছি না যে সে কোন পেশিকে অ্যারেস্ট করছে তাই না কি তো হৃদ পেশিকে যদি অ্যারেস্ট করে এবং সে যদি পড়ে যায় তার স্ট্রোকে কিন্তু তার মৃত্যুর সম্ভাবনা অনেকটা বেশি বেড়ে যায় ঠিক আছে তারপর কি দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে তার শরীরে যদি কোনো অংশ গেঁথে যায় সেটাকে তুলে নিতে হবে এবং তার মাথার তলে এবং পায়ের তলে কি বালিশ দিতে হবে ঠিক আছে বালিশ না পেলে কোনো কাপড় জড়ো করে ভাঁজ করে তার তলে দিতে হবে মাথার তলে এবং পায়ের তলে ঠিক আছে দুর্ঘটনা কবলিত ব্যক্তির মুখের মধ্যে কোনো কিছু ঢোকানো উচিত নয় ঠিক আছে শরীরের প্রত্যেকটা অংশে বায়ু চলাচল ঠিকঠাক করে করতে পারে তাই জন্য পোশাকটাকে আলগা করতে হবে এবং পেশি আড়ুষ্টতা সময় সম্পর্কে কিন্তু সচেতন থাকতে হবে যে কোন টাইমে এটা হয়েছে এরপর কি যদি পেশির খিঁচধারা কমে যায় তখন কী করতে হবে এবিসি কে দেখতে হবে মানে তার শরীরের মধ্যে এয়ার ওয়ে ঠিকঠাক আছে কিনা ব্রিদিং ঠিকঠাক হচ্ছে কিনা এবং সার্কুলেশন ঠিকঠাক হচ্ছে কিনা ঠিক আছে এবার যদি সে ব্যক্তি অজ্ঞান থাকে তাহলে তাকে কি সিপিআর পদ্ধতি চালু করতে হবে অজ্ঞান থাকলে এবং নিঃশ্বাস নিচ্ছে না এরকম কন্ডিশন থাকলে সিপিআর পদ্ধতি চালু করতে হবে আর যদি অজ্ঞান থাকে নিঃশ্বাস নিচ্ছে তার রিকভারি পজিশনে রাখতে হবে ঠিক আছে এবং যদি কোনো রকম কোনো ক্ষতি না হয় তাহলে তাকে কী করতে হবে তাকে অবশ্যই একজন চিকিৎসকের কাছে কে চেক আপ করে নিতে হবে যে আমার শখ লেগেছিল হ্যাঁ কিন্তু আমি বুঝতে পারছি না আমার শরীরে কত অংশ ক্ষতি হয়েছে কিনা তো প্লিজ কাইন্ডলি একটু চেক করে নিন কারণ ভবিষ্যতে কিন্তু সমস্যা ঘটতে পারে আর অবশ্যই মনে রাখতে হবে যে ইলেকট্রিক শক লেগে পুড়ে গেলে ঘা হয়ে গেলে কিন্তু সেটার জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এবং খুব দ্রুত কারণ এই ঘা শুকোতে চায় না অনেক লেট হয় এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি নর্মাল ঘায়ের থেকে ঠিক আছে সুতরাং বি কেয়ারফুল তোমরা খুব এই ব্যাপারগুলো নিয়ে সচেতন থাকবে এবং সুরক্ষিত থাকবে ইলেকট্রিক শখ যাতে না লাগে সেটাই হচ্ছে সব থেকে প্রাইমারি একটা প্রিকশানস ঠিক আছে সেটাই হচ্ছে সবথেকে বড় সাবধানতা যে ইলেকট্রিক শখ যাতে না লাগে ঠিক আছে তোমরা চেষ্টা করবে ইলেকট্রিক হ্যাজার্সটা ভালো করে দেখে নেওয়া পড়ে নেওয়া বুঝে নেওয়া এবং কি কীভাবে ইলেকট্রিক হ্যাজার্স থেকে মুক্তি পাওয়া যায় সেই উপায়টা মেনে চলা এবং সেই সাবধানতাগুলিকে অবলম্বন করা এবারে আমরা দেখবো এবং বুঝবো যে ইলেকট্রিক শক লাগার পর যে যে পদ্ধতিগুলি আমাদের অনুসরণ করা আবশ্যিক এবং কি কীভাবে কি কি উপায় অনুসরণ করে সেই ইলেকট্রিক শক লাগার যে দুর্ঘটনা কবলিত ব্যক্তি তাকে উদ্ধার কার্য করা সম্ভব এবং তার ফার্স্ট এড করা সম্ভব সেটা আমরা দেখব ঠিক আছে তোমরা ভালো করে লক্ষ্য করবে এখানে একজন ইলেকট্রিকের কাজ করছে ইলেকট্রিক কাজ করতে করতে তার তারের সাথে হাতটা লেগে গেছে শক খেয়ে গেছে খবরদার এই অবস্থায় কিন্তু তাকে টাচ করা খুব বিপজ্জনক কেউ যেন টাচ না করে কি করতে হবে আমাকে মেন সুইচটি বাড়ির যে মেন সেটাকে অফ করে দিতে হবে ঠিক আছে অফ করে দেওয়ার পর একটা কাঠের দণ্ড বা বাঁশ দিয়ে তার হাত থেকে তারটিকে ছাড়িয়ে নিতে হবে ঠিক আছে তারটিকে ছাড়িয়ে নেওয়ার পর সে যাতে ধপ করে মাটিতে না পড়ে যায় সেটা দেখতে হবে এবং তাকে দেখতে হবে যে সাড়া দিচ্ছে কিনা এবং নিঃশ্বাস নিচ্ছে কিনা ঠিক আছে তাকে ডাকতে হবে সাড়া না দিলে এবং নিঃশ্বাস না নিলে কি করতে হবে তার নাকের কাছে কান এবং গালকে নিয়ে গিয়ে দেখতে হবে যে সত্যি ঠিকঠাকভাবে নিঃশ্বাস সত্যি নিচ্ছে কিনা ঠিক আছে এবং যদি সেই নিঃশ্বাসটি না নেয় তার মুখটাকে এভাবে ওপেন করতে হবে থুতনিটা একটু উপরের দিকে করে দিয়ে এয়ারওয়েটাকে ক্লিয়ার রাখতে হবে এবং দেখতে হবে নিঃশ্বাসটা পড়ছে কিনা যদি দেখা যায় নিঃশ্বাস না পড়ে তখন কি হবে সিপিআর পদ্ধতি প্রয়োগ করতে হবে এটা হচ্ছে সিপিআর পদ্ধতি বুকের উপরে তিরিশ বার এরকমভাবে প্রেশার দিতে হবে মিনিটে একশো বার রেটে ওকে এরপর কি করতে হবে তাকে মুখে একটা কভার দিতে হবে সে কভারটা এইভাবে তৈরি করা হচ্ছে ঠিক আছে এবং শ্বাসবায়ু দিতে হবে ঠিক আছে মুখের মধ্যে প্রচণ্ড জোরে বাতাস দিতে হবে এবং মুখটা সরিয়ে নিতে হবে আবার জোরে বাতাস দিতে হবে মুখটা সরিয়ে নিতে হবে ঠিক আছে এবং আবার সিপিয়ার পদ্ধতি প্রয়োগ করতে হবে ততক্ষণ করতে হবে ততক্ষণ পর্যন্ত ওর নিঃশ্বাস না নিচ্ছে নিঃশ্বাস নেওয়া শুরু করলে দেখতে হবে যে সে ঠিকঠাক রেটে নিঃশ্বাস নিচ্ছে কিনা যখন নিঃশ্বাস নিতে শুরু করবে তখন তাকে রিকভারি পজিশনে নিয়ে আসতে হবে এটা হচ্ছে রিকভারি পজিশন ওকে দেখে নাও আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো তাহলে আজকে এই পর্যন্ত থাক তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ.